পঞ্চান্ন বছরের বৃদ্ধা মা খাদিজা এক হাতে খাবার নিয়া আর এক হাতে পানি নিয়া মা খাদিজা তিনি পাহাড়ের উপরে উঠতে লাগলেন। 3 কিলোমিটার রাস্তা পাড়ি বাচ্চাদের মাথায় হাত বুলাইতেন, সুবহানাল্লাহ বলেন, বাচ্চাদের সঙ্গে মুসাফা করতেন, মাথায় হাত বুলাইতেন, কপালে চুমু খাইতেন, নবীজির হাত মুবারকের বরকতে, সুবহানাল্লাহ বলবেন না, ওই বাচ্চা যখন ঘরে যেত বাচ্চার মা বাপ বাচ্চার শরীরের সুখ ঘ্রাণ দিয়াই বুঝা ফেলাইতো আল্লাহর নবীর হাত মুবারক তার মাথায় লেগেছে। বাংলাদেশের সুনামধন্য জেলা বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বেলানগর উত্তরপাড়া আদর্শ যুব সংগঠনের উদ্যোগে ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় শানে রেসালাত ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিশিষ্ট আলেমে দিন মুফাসসিরে কোরআন জনাব হাজি মোহাম্মদ লীল মিয়া সাহেব, সভাপতি সাহেব কি আসেননি, ওই কেমন আছেন আপনি সভাপতি সাহেব? মানে আজকে ওয়াজ করছেন মানে, না আলোচনা বয়ান করছেন উনি? সভাপতি উনি আমাকে বললেন যে অত্র এলাকার আশেপাশে অনেক মাহফিলে নাকি উনি সভাপতি, প্রায় জায়গায় উনি সভাপতি। তো আল্লাহ তাআলা ওনাকে ইজ্জত সম্মান মর্যাদা আরও বাড়াই দিন বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 6 নং সৈফুল্লাহ কান্দি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান নির্বাচিত জনপ্রতিনিধি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম তুষার ভাই। তুষার ভাই কি আছেন? চেয়ারম্যান সাহেব নাই, কপাল খারাপ। চেয়ারম্যান সাহেবের কপাল খারাপ না, আমাদের কপাল খারাপ বলেন ঠিক কিনা? ভাই একটু সাউন্ডটা একটু বাড়াই দেব। আমাদের কপাল খারাপ এই কারণে বললাম, অধিকাংশ জায়গায় দেখি সভাপতি নাই, প্রধান অতিথি প্রায় মাহফিলে দেখি নাই। তো আল্লাহ তাআলা আমাদের প্রধান অতিথিকে আসার তৌফিক দান করুন বলে আমিন। আজকের মাহফিলের মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল্লাহ কাদরী সাহেব, বিশেষ মুফাসসির হযরত মাওলানা মোহাম্মদ আবু হানিফ আল কাদরী সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ মুস্তফা কামাল সাহেব সহ মঞ্চভূষ্ট আমার একান্ত মুরব্বী অত্র এলাকার প্রবীণ ব্যক্তিত্ব যিনি ঢাকাতে থাকেন আলহাজ আব্দুস সাত্তার সাহেব সহ, সবার নাম তো আর আমি জানি না, সবার নাম বলতে পারলাম না, মঞ্চভূষ্ট ওলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমানবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক নবী প্রেমিক ইসলাম প্রেমিক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আজকের মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক কর্মী ভাইয়েরা, সুপ্রিয় মিডিয়া কর্মীবৃন্দ, তারপরে আমার আত্মার আত্মীয় যুবক ভাইরা, যুবক ভাইরা আছে তো না নাই, দেখি কারা কারা যুবক আছে, আপনিও যুবক নেই কোনো হাত তোলেন যে, সবাইকে যুবক আল্লাহ সবাইকে যুবক বানায় দিন বলি আমিন। জান্নাতে যখন যাব তখন কি বুড়া হইয়া না যুবক হইয়া, আর একটু জোরে বলতে হবে, বুড়া হইয়া না যুবক হইয়া। সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবে বোঝা গেল আমি মনে হয় গুরুস্থানে সালাম দিছিলাম অথবা হাসপাতালে, কি মনে করেন আপনারা, এটা কি গুরুস্থান মুর্দাবাজার না জিন্দাবাজার, এটা এটা কি হসপিটাল না মাহফিল জান্নাতের বাগান? আমি আবারও সালাম দিয়ে আপনাদেরকে টেস্ট করবো আপনারা কি মুর্দা না জিন্দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে আসার তৌফিক দিলেন কে, আরো জোরে বলতে হবে, কে? বসার তৌফিক দিলেন কে, পরিবেশটাকে সুন্দর করে দিলেন কে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের বরকতে আজকের এই মাহফিলের পরিবেশকে সুন্দর মনোরম করে দিলেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় না করে কি আর পারা যায়? কায়মানু বাক্যে
নত শিরে অবনত চিত্তে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষ উচিত কণ্ঠে পুরুষের মতো আওয়াজ করে আকাশ বাতাসকে মুখরিত করে সকলে শুকুর গুজার হচ্ছি পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আরো আসতে বলেন কার? দুনিয়া সব উল্টো বলেন আজকাল, আসতে বললে কি হয়? জোরে হয়, জোরে বললে আসতে হয়। আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছেন দেখবেন যাদের কপাল খারাপ তারা মাহফিল পাশে আসবে আবার চলে যাবে, ভিতরে ঢুকার তৌফিক হবে না, বলেন ঠিক কিনা? কপাল ভালো না খারাপ? তবে আমরা দোয়া করব আল্লাহ পাক তাদের কপালগুলিকে ভালো বানায় দিন, বলি আমিন। এটা কি সাধারণ মাঠ না জান্নাতের বাগান? এই ঘোষণা কি আমার না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন? মাজালিসুল ইলমে হিয়া রাওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেখানে এলমের আলোচনা হয় দুনিয়ার সাধারণ জায়গা থাকে না, এটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়, সুবহানাল্লাহ। এই জন্য বলবো আর মাঝে মাঝে একটু একটু জায়গা ফাঁকা আছে, ওয়াজ মাহফিলের একটা বদভ্যাস আছে, যদি মাঝখানে কোথাও জায়গা ফাঁকা থাকে ওই ফাঁকা থেকে শয়তান আসে, আসে একজন একজন করে কান ধরে উঠে দেয়, এটা আপনাদের জানা আছে কিনা? দেখবেন যে আগে উঠবে ওই ফাঁকা থেকে উঠবে, যেখানে গায়ে গায়ে লাগানো শয়তান বসার জায়গা নেই ওখান থেকে কোনো মানুষ কিন্তু উঠে না, বলেন ঠিক কিনা? অনেকে বসে আছে মনে করলো যে অনেকক্ষণ যাবত বসে আছি, যেই জায়গাটায় আমি বসে আছি ওই জায়গাটা তো গরম হয়ে গেছে, ওই জায়গাটা গরম হয়ে আছে তা আমার গরম জায়গা ছেড়ে আমি ঠান্ডা জায়গায় যাব না, এরকম মতলব আছে নাকি নাই? আছে নাকি নাই? আমার আল্লাহ পাক কি বলেছেন? মাইক ম্যান সাউন্ডটাকে আর একটু সুন্দর করে দাও, একটু সুইট করে দাও, ওই যে গজলটা যখন গাইলো তখন সাউন্ডটা যেরকম ছিল ওরকম করে দাও। তো আপনাদেরকে বলবো, অনুরোধ করব যে একটু আগে আগে বসবেন, মাঝখানে ফাঁকা জায়গা রাখবেন না, বেশি কথা বলবো না যেহেতু ঠান্ডা রাত। তবে আজকে সকালে যেরকম ঠান্ডা ছিল, কোল্ড ওয়েভ ছিল, শৈত্যপ্রবাহ ছিল, সেই তুলনায় এখন কম না বেশি? এখন কম না বেশি? এখন কম। কমাই দেওয়ার মালিককে? চেয়ারম্যান সাহেব পারবে কমাইতে? মেম্বার সাহেব, সভাপতি সাহেব, হাজি সাহেব? পারবে না। কে পারবেন? পারবেন, পেরেছিলেন, পারছেন, পারবেন। একমাত্র সত্তা তিনি কে? আর জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইসব, আমরা ভূমিকায় কথা না বলে ডাইরেক্ট সরাসরি আমরা আলোচনায় চলে যাব। আল্লাহ পাক তার এই নগণ্য গোলামকে তৌফিক দান করুন, বলি বলি আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সেটা হলো সূরাতুল আহজাব, 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 45 এবং 46 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সে আয়াতের আলোকে কিছু কথা বলবো, যুব সমাজের উদ্দেশ্যে কিছু কথা বলবো, কবরবাসীদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। আপনারা আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আমি তো জানি ব্রাহ্মণবাড়ি আর এই বানসারামপুর এলাকায়, এ আপনার গ্রামের নাম নাকি? আমি জানি ভেলানগরের মানুষ মানে এটা ভালো নগর। এটা কী নগর? এটা ভালো নগরের মানুষ ভালো, কিন্তু এতবার যে বলা লাগলো ওই যে লোকগুলি দাঁড়িয়ে আছে এখন বক্তার সামনে, লোক দাঁড়িয়ে থাকলে যারা এখানে আলেম উলাম আছেন, যদি পরিবেশ সুন্দর না হয়, এলোমেলো পরিবেশ হয়, লোক দাঁড়িয়ে থাকা লাগে, দাঁড়িয়ে থাকে খালি জায়গা বসার জায়গা সত্ত্বেও, এটা কি ভালো লক্ষণ না কুলক্ষণ? এই আল্লাহ পাক কুলক্ষণগুলির সুলক্ষণ বানায় দিন, বলি আমিন। আসার তৌফিক দান করে, বলি আমিন। হয় ভিতরে এসে বসবেন, না হয় প্যান্ডেলের আমি যে না দেখি এরম জায়গায় চলে যাবেন, না হয় আড়ালে চলে যাবেন, কারণ জান্নাতের বাগানে ঢুকার যদি কপাল ভালো না হয়, কিসমত ভালো না হয়, যদি আল্লাহ তৌফিক না দেয় আমাদের কিছু করার নাই, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাবী,
ও আমার নবী ও আমার রসুল, নিশ্চয়ই আমি আপনাকে এই পৃথিবীতে রসুল বানিয়ে পাঠিয়েছি সাক্ষ্যদাতা হিসাবে, আপনি সাক্ষ্য দিবেন, সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে আমি এই পৃথিবীতে পাঠিয়েছি শুভ সংবাদদাতা হিসাবে, আপনাকে আমি এই পৃথিবীতে পাঠিয়েছি ভীতি প্রদর্শনকারী সতর্ককারী হিসাবে, আপনাকে এই পৃথিবীতে আমি পাঠিয়েছি আমার অনুমতি সাপেক্ষে আমার দিকে দাওয়াতদাতা হিসাবে, আর আপনাকে আমি পাঠিয়েছি এই পৃথিবীতে সুউজ্জ্বল নূরের বাতি হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার আয়াত? কোনো আওয়াজ নাই, কোনো ফিডব্যাক নেই, কিছু নাই, একটু পরে কিন্তু আমার বয়ান বন্ধ হয়ে যাবে। আয়াত কার? আল্লাহর নাম বলতে মনে আপনারা ভয় পান? আল্লাহ থেকে বড় কেউ আছে? আল্লাহ থেকে বড় কেউ আছে? ডান হাতটা এরকম উঁচু করেন তো আকাশের দিকে, আঙ্গুলটা উঁচু করেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শীত কি কিছু কমছে মনে হয়? শীত তো কিছু কমছে মনে হয়? নারায়ে তাকবীরটা এখন দিলাম, একটু পরে দেবো রিসালাতেরটা। শীত কমছে? আল্লাহ একটু কমায় দিন বলি আমিন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত নবী যত পয়গম্বর যত রসুল আল্লাহ পাক পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন, বলেন ঠিক কিনা? আলেমুল আমরা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন, হযরত নূহ আলাইহিসসালামকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন, ইয়া নূহ, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, মূসা আলাইহিসসালামকে নাম ধরে ডাকলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়াহইয়াকে নাম ধরে ডাকলেন, ইয়া ইয়াহইয়া, আছে কিনা বলেন কোরআনে? কিন্তু আমার আপনার হাবিব, আমার আপনার রাসূল, নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীতে কখনো নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? নাম ধরে ডাকেন নাই। কি কিভাবে ডেকেছেন? নিজের নাম ধরে ডাকলেন না, আবার এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে অর্ডার করে দিলেন, হুকুম করে দিলেন, তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সকলের প্রতি আমার আল্লাহ পাকের অর্ডার হলো, অর্ডার হলো তোমরা কেউ আমার রাসূলকে আমার হাবিবকে একে পরস্পর পরস্পরকে এক ভাই আরেক ভাইকে যেরকমভাবে নাম ধরে ধরে ডাকো, খবরদার সাবধান, আমার রাসূলকে নাম ধরে ডাকবা না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরা যখন সালাম পাঠাই তখন আমরা ইয়া মোহাম্মদ বলি না। সুবহানাল্লাহ বলবেন না? তখন আমরা কি বলি? ইয়া নবী, ইয়া রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ পাকের যখন ডাকার প্রয়োজন হয়েছে তখন তিনি ডেকেছেন, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, আছে কিনা কোরআনে? আবার বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাকের যখন ডাকার প্রয়োজন হয়েছে তখন আল্লাহ পাক ডেকেছেন, ইয়া আইয়ুহার নবী, চিৎকার করে করেন আল্লাহু আকবার, ইয়া আইয়ুহার রাসূল। আবার আরেক জায়গায় বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, আছে কিনা কোরআনে? আবার যখন শীতের রাত্রিতে ডেকেছেন আল্লাহর নবী, শীতের রাত্রিতে চাদর গায়ে দিয়া কম্বল গায়ে দিয়া যখন শুয়েছিলেন আল্লাহ পাক তখন আদর করে তার হাবিবকে তিনি ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, জোরে করেন না সুবহানাল্লাহ। হে চাদরওয়ালা, আল্লাহ পাক বলেন না? হে চাদরওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল,
এ কম্বলওয়ালা উঠো উঠো কম ফরানজির দাঁড়িয়ে যাও তমাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া আহ্বান করো জোরে বলেন সুবহানাল্লাহ আবার বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ও কম্বলওয়ালা উঠো সুবহানাল্লাহ বলবেন না আমরা যেই বন্ধুর সাথে যেই বন্ধুর সম্পর্ক অনেক বেশি তাকে আমরা ভিন্ন কায়দায় আসল নাম ছাড়া অন্য নামে ডাকাটা বেশি পছন্দ করি কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক তার হাবিবকে নাম ধরে ডাকলেন না আল্লাহ পাকের রাসূলুল্লাহর নাম মুবারক সুবহানাল্লাহ বলবেন না কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি যেটাই বলবেন যদি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পশম তাও আপনাকে বলতে হবে মুবারক যদি আপনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত আপনাকে বলতে হবে মুবারক জোরে বলেন সুবহানাল্লাহ কারণ আল্লাহর রাসূলকে যদি আপনি মুবারক না বলেন এই পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যারে আপনি মুবারক বলতে পারবেন আছে আছে এরকম কোনো জিনিস আর নাই এই জন্য রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তাকে বানাইছেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন খলিলুল্লাহ সুবহানাল্লাহ কর না খলিলুল্লাহ মানে কি খলিলুল্লাহ মানে হচ্ছে যাকে খলিল বানানো হয় তাকে যিনি তাকে খলিল বানাইলেন তিনি তাকে যা যা করতে বলবেন তার বন্ধুকে খুশি করার জন্য তিনি তা তা করবেন সুবহানাল্লাহ বলবেন না যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন স্ত্রী আর ছোট্ট শিশু বাচ্চাকে নিয়ে মরুভূমির ভিতরে রেখে আসো তিনি রেখে দিলেন আল্লাহরে খুশি করার জন্য বলেন ঠিক কিনা আবার বললেন ইব্রাহিম ছেলেরা যখন বড় হয়ে গেল আস্তে আস্তে আল্লাহ পাক বললেন ইব্রাহিম ছেলেকে জবাহ করো তাও তিনি করতে গেলেন আবার বললেন ইব্রাহিম নমরুদ আগুনের কন্ট্রোল করেছে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ো তাও তিনি ঝাঁপিয়ে বললেন কারে খুশি করার জন্য বলেন আল্লাহকে খুশি করার জন্য কারণ তিনি হচ্ছেন খলিল আর হাবিব যিনি আল্লাহ যাকে হাবিব বানাইছেন হাবিবুল্লাহ এরকম হাবিব হচ্ছে ওরকম হাবিব যা যা বলেন যা যা মনে মনে কল্পনা করেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে খুশি করার জন্য তা তা করে দেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাহাবায়ে কিরামদের কিনে বসে আছেন হঠাৎ করে একজন সাহাবি নাম তিনার হযরত যায় হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফে আছে যার কথা হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে সে কবিতা লেখা শুরু করে দিলেন আহসানু মিনকা লাম তারা আইনি কাত্তুন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাব ও গো আল্লাহর নবী আমার চক্ষু জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত এই পৃথিবীতে আপনার মতো এত সুন্দর মুবারকপূর্ণ ব্যক্তি পার্সোনালিটি এরকম রাসূল কখনো আমার চক্ষু দেখে নাই জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াজমালু মিন কালাম তালিদিন নিসা আর এই পৃথিবীর কোন মায়েরা এত সুন্দর আপনার মতো কাউকে জন্ম দিতে পারে না সুবহানাল্লাহ এরপর আবার বললেন খলিকত মুবাররান মিন কুল্লি আইবিন কান্নামা কান্নাকা কদ খলিকত কামা তাশা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাবতীয় দোষ ত্রুটি মুক্ত করে সৃষ্টি করেছেন আমার মনে হয় আপনি মনে মনে যেরকম সৃষ্টি হতে চেয়েছিলেন আমার আল্লাহ আপনাকে ওই রকমভাবে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলবেন না তার মানে সাহাবীর কথা অনেক আছে আমরা যখন এই কথাগুলি বলি কেউ কেউ আছে আন্দাজি খামোকা না বুঝিয়া বলে এগুলো নাকি শিরিক বলে নাকি বলে না বলে আন্দা অথচ বুখারী শরীফের হাদিস বলে বসে এগুলি শিরিক এগুলি কোনো ভিত্তি নাই এগুলির কোনো অস্তিত্ব নাই কথা বলে ঠিক কিনা আমার বন্ধুগণ হযরত হাসান বিন সাবিত বলেন হুজুর এমনভাবে আপনি সৃষ্টি হয়েছেন মনে হয় যেন আপনি মনে মনে যেরকম সৃষ্টি হতে চেয়েছিলেন আল্লাহ পাক আপনাকে ওই রকমভাবে তৈরি করেছেন সুবহানাল্লাহ আল্লাহর নবী এই কবিতা শুনে খুশি হয়ে গেলেন
নবীজির গায়ে মুবারকে শরীর মুবারকটা একটা চাদর ছিল, ওই চাদর মুবারকখানা লাল চাদর মুবারকটা নবীজি গা থেকে খুললেন, খুলে হাসান বিন সাবিতকে উপহার দিয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলবেন না? মনে মনে যা চান আল্লাহ তা তা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, আর মনে মনে ভাবছেন মদিনায় যাওয়ার পর বুখারী শরীফের হাদিস তাহবিলে কেবলার অধ্যায় হাদিস কেনা এসেছে। মনে মনে আল্লাহ তাআলা হুকুম করলেন মদিনায় যাওয়ার পর যে আমার হাবিব, আপনি তো এখন মদিনা শরীফে আসছেন, মদিনা শরীফে ইহুদি আর ইহুদি, চতুর্দিকে ইহুদি আর ইহুদি, ইহুদিরা ফিলিস্তাইনের দিকে অর্থাৎ মদিনা শরীফ থেকে উত্তর দিকে ফিরে তারা নামাজ পড়ে 16 কি 17 মাস, আল্লাহর নবী ওই দিকে ফিরে নামাজ পড়লেন, কিন্তু মন চায় মক্কার দিকে ফিরে নামাজটা পড়ি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে মনে কল্পনা করতেছেন, ভাবতেছেন, হাতও তুলেন নাই, হাতও তুলেন নাই, মুখ দিয়ে তিনি উচ্চারণও করেন নাই, কিন্তু মনে মনে কল্পনা করতেছিলেন আর বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন আল্লাহর পক্ষ থেকে কোনো অর্ডার হুকুম ওহি নাজিল হয় কিনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক তার হাবিবের মনোভাব বুঝলেন, এটাকে হাবিবুল্লাহ বলা হয়, আল্লাহ পাক তার হাবিবের মনোভাব বুঝলেন। মনোভাব বুঝে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব যারা মদিনা শরীফে গিয়েছেন, রাসূলের রওজা মুবারকে যারা গিয়েছেন, রওজা মুবারকের পাশেই অনতি দূরে একটা মসজিদ আছে, এই মসজিদটাকে বলা হয় মসজিদে কেবলাতাইন, দুই কেবলার মসজিদ। আল্লাহর নবী মসজিদের ভিতরে আসর কিংবা জোহরের নামাজ পড়তেছিলেন, ওই সময় দু রাকাত নামাজ পড়া হয়ে গেল। ওই সময় নামাজের ভিতরে হযরত জিব্রাইল আলাইহিসসালাম এলেন, আল্লাহ আকবার বলবেন না? হযরত জিব্রাইল এলেন, এসে বললেন, এ রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ওয়া আল্লাহর হাবিব, আর দেরি নাই, আর দেরি নাই। আল্লাহ পাক বলছেন, আমি বারবার দেখতেছি আপনি আকাশের দিকে চেহারা মুবারক দিয়ে বারবার খালি আমার দিকে তাকাচ্ছেন। আল্লাহ পাক বলেন, আপনার মনের দোয়া আমি মঞ্জুর করেছি, মুখ দিয়ে বলা লাগলো না, হাতও তোলা লাগলো না, খালি চোখ দিয়ে একটু তাকাইছেন, মনে মনে কল্পনা করেছেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার হাবিবের মনোবাসনাকে পূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর দেরি না, এক্ষুনি আপনি মক্কা শরীফের দিকে, বাকি নামাজ মক্কা শরীফের দিকে ফিরে পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরেই ঘুরে গেলেন, সাহাবায়ে কেরাম নামাজের ভিতরেই ঘুরে গেলেন, আল্লাহ পাক বলবেন না? এখানে নামাজ শেষ হয়ে গেল, জোহর অথবা আসরের নামাজ এখানে শেষ হয়ে গেল, এখান থেকে কয়েকজন সাহাবী, সাহাবায়ে কেরামদের একটা অভ্যাস ছিল, যখনই আল্লাহর নবীর কাছে নতুন কোনো ফরমান জারি হইত, নতুন কোন আয়াত যখন আল্লাহর নবীর কাছে নাজিল হতো, তখন সাহাবায়ে কেরাম এই আয়াতটা নিয়ে চতুর্দিকে দৌড়াদৌড়ি করতেন মদিনার অলিতে গলিতে, আর ডিক্লারেশন দিয়ে, অ্যানাউন্সমেন্ট দিয়ে, ঘোষণা দিয়া জানাইয়া দিতেন যে এখন এই হুকুম নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয়েকজন সাহাবী দৌড়াতে লাগলেন এই আয়াত নিয়ে, আশেপাশের মসজিদে গেলেন, যাইতে ঘেয়ে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন, তখন ওই সাহাবি মসজিদের কিনারে গিয়া জুরে জুরে আয়াতটা পড়ে শোনাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছিলেন ফিলিস্তিনের দিকে ফিরে, কিন্তু ওই সাহাবিরা জুরে জুরে আয়াতটা পড়ে যখন শোনাইয়া দিলেন, অন্য অন্য সাহাবায়ে কেরাম যখন নামাজের ভিতর থেকে যখন আয়াতটা শুনল, সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে তিনারা মক্কা শরীফের দিকে ফিরে গেলেন। সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ। তো আল্লাহ পাকের হাবিব, হাবিবের জন্য আল্লাহ পাক নাম রাখছেন, 5টা নাম রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? ডাইরেক্ট নাম কয়টা? আরও বেশি আছে, আরও অনেক নাম আছে, আরও অনেক নাম আছে আমার বন্ধুগণ। কোরআন এবং হাদিস ঘাটাঘাটি করলে আমার এই ক্ষুদ্র জীবনে যা আমি দেখেছি প্রায় 100-এর মতো নাম আমি নিজেই পাইছি। সুবহানাল্লাহ বলবেন না আমার বন্ধুগণ? কিন্তু 5টা নামের কথা বুখারি এবং মুসলিম শরীফে 5টা নামের কথা একবারে পাওয়া যায়। নবীজি বলেন, আনা আহমদ,
wa ana Muhammad anal mahi anal hasir anal aqib zure bolen subhanallah ko amar nam ahmad ahmad mani hocche sobcheye beshi prashongshakari subhanallah bolen na তার মানে হলো এই পৃথিবীতে যেই সত্তার জন্য যেই রাসূলের জন্য পয়গম্বরের জন্য আল্লাহ পাক সবচাইতে বেশি বেশি প্রশংসা করেছেন যারা বলেন সুবহানাল্লাহ আরেকটা নাম হলো মুহাম্মদ অর্থ হচ্ছে অধিক প্রশংসিত সুবহানাল্লাহ বলেন না অধিক প্রশংসিত তার মানে হলো আল্লাহ পাক নিজে যার প্রশংসা করেন আল্লাহ পাক বলেন আর আহমদ মানে হচ্ছে অধিক প্রশংসাকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের যত প্রশংসা করেছেন বাবা আদম থেকে শুরু করে নিয়াম কিয়ামত পর্যন্ত সব প্রশংসা যদি এক পাল্লায় দেওয়া হয় আর আল্লাহর হাবিবের প্রশংসাগুলো যদি এক পাল্লায় দেওয়া হয় আল্লাহর হাবিবের প্রশংসার পাল্লাটা ভারী হয়ে যাবে এই দুইটা নামের কথা আলাদা আর একটা হাদিসে আছে যে আল্লাহ পাক এই যে আহমদ আর মুহাম্মদ এই দুইটা নামকে হাজার হাজার বছর আগ থেকে আল্লাহ পাক এই দুইটা নামকে সেভ করে রাখছিলেন সুবহানাল্লাহ বলবেন না তার মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে আগমন আগ পর্যন্ত এই পৃথিবীতে কোনো মানুষের নাম মুহাম্মদ এবং আহমদ ছিল না আল্লাহ পাক বলবেন না আমার বন্ধুগণ আমরা আল্লাহর হাবিবকে এত ভালোবাসি আমাদের নামে শুরুতে আছে কি তাও সুবহানাল্লাহ কই না নামে শুরুতে আছে কি মুহাম্মদ নামে শুরুতে আছে কি আহমদ শেষেও আছে আহমদ আছে কি না বলেন আছে প্রিয় ভাই সব আমি যখন মিশরে ছিলাম সেই মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখাকালীন সময়ে আমার নাম হলো মুহাম্মদ গোলাম কবির ওরা আমার ডাকতো মুহাম্মদ বলে এই মুহাম্মদ তাল হিনা তাল আমি মনে মনে ভাবলাম কিরে আমার নাম তো মুহাম্মদ না মুহাম্মদ তো আমাদের বাংলাদেশি যারা আছে সবার নামে শুরুতে মুহাম্মদ আছে নাকি নাই সুবহানাল্লাহ বলবেন না একদিন আমাকে এক উস্তাদ মিশরে জামিয়াতুল আজহারের জিজ্ঞেস করলো যে কী ব্যাপার বুঝলাম না তোমাদের সবার নাম কি মুহাম্মদ নাকি কারণ আরব দেশের একটা সিস্টেম হলো নামের প্রথম শব্দটা হলো আসল নাম দ্বিতীয় শব্দটা হলো বাবার নাম তৃতীয় শব্দটা হলো দাদার নাম একসাথে সবার নাম একসাথে আমাদের দেশে এগুলি একসাথে নাই কেন নাই কারণ আমাদের দেশে নিজের নামের ঘর আলাদা বাবার নামের ঘর আলাদা আম্মার নামের ঘর আলাদা কথা কোন ঠিকই না আমার বন্ধুগণ আমাকে যখন বললো কয় তোমাদের দেশে সবার নাম কি মোহাম্মদ তোমরা ডাকাডাকি করো কেমনে আমি বললাম স্যার সবার নাম মোহাম্মদ মানে কি আপনি বুঝছেন কি না কই যেটা বুঝি নাই আমরা সবার নাম মোহাম্মদ এটা আসল নাম না আমাদের মোহাম্মদ আলী তাবারুকে ওয়ালিল বারাকাত জোরে কোন সুবহানাল্লাহ আমরা সবার নাম শুরুতে মোহাম্মদ রাখি এই কারণে রাখি যাতে করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা যেখানে থাকবে ওই নামের ভিতর দিয়ে আল্লাহ পাক বেশি বেশি বরকত দান করবে আবার আল্লাহর নবী আরো বলছেন তোমরা যদি কারো নাম মোহাম্মদ রাখো আহমদ রাখো খবরদার তার গায়ে হাত তুলবো না আছে কি না হাদিসে নবীজির নামের বরকত কারো নাম যদি মোহাম্মদ রাখো আহমদ রাখো তার গায়ে হাত তুলবা না তোলা যাবে না তাকে মারবা না তাকে আঘাত করবা না কারণ তোমরা কি জানো না আমার নাম মোহাম্মদ সুবহানাল্লাহ কারণ তোমরা কি জানো না আমার নাম আহমদ আল্লাহু আকবার আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ পাক তার হাবিবকে আমরা কেমনে ডাকব এই ডাকাটা আল্লাহ পাক এই আয়াতের প্রথমে আল্লাহ পাক শিক্ষা দিলেন আইয়ুহান নাবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ কম করে দিও আলাইকুম পরেন সকলে সালামুনিয়া হাবিব আল্লাহ আলাইকুম সালাতুন ইয়া
আপনাদের মনে আপনার মনে দুর্বল হয়ে গেছেন নাকি? পড়েন না সকলে সালাতু সালাম পাঠান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিন আহওয়ালি মুক্তাহিমি। সালাতুন ইয়া প্রিয় ভাই সব, মাইক তোমার ঠিক হয়েছে নাকি? মাঝে মাঝে মেশিনারি জিনিস তো সমস্যা হইতে পারে, আমাদের মাঝে মাঝে সমস্যা হয় না? দাঁতে ব্যথা হয়, কানে ব্যথা হয়, চোখে ব্যথা হয়, ঠ্যাঙ্গে ব্যথা হয় কিনা মাঝে মাঝে? এরকম জেনারেটারও মাঝে মাঝে, জেনারেটার ঠ্যাং আছে নাকি নাই, দাঁত আছে নাকি নাই, দেখে না ঠ্যাং দিয়ে কীভাবে খালি দৌড়ায়, দেখছি কি আমরা? আমরা হাঁটি দৌড়াই, ওটা চাকা দিয়ে খালি ঘুরে। প্রিয় ভাই সব, এই জন্য আয়াতের এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাবি ব্যবহার করে শিখিয়ে দিলেন আমার হাবিবকে তোমরা কেমনে ডাকবা, জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে হলো ইন্না আরসালনাকা শাহিদা, ও নবী আমি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছি রাসূল হিসাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজিকে রাসূল বানাইছে কে? আরো কথা কয় না, কে পয়গম্বর বানাইছেন? কে আখিরি জামানার পয়গম্বর বানাইলেন? কে সব বানায় দিলেন আমার আল্লাহ। কে বানায় দিলেন? আল্লাহ বানায় দিলেন ভাই আমার বন্ধুরা, নির্বাচন করে, ইলেকশন করে মেম্বার বানানো যায়, চেয়ারম্যান বানানো যায়, এমপি বানানো যায়, মন্ত্রী বানানো যায়, কথা কন ঠিক কিনা? কিন্তু ইলেকশন করে নির্বাচন করে কি নবী বানানো যায়, রাসুল বানানো যায়? নবী রাসুল কে বানায়? আরো জোরে বলে না, কে বানায়? আল্লাহ পাক বানাইলেন। যে হাবিবকে আল্লাহ পাক এত মর্যাদা দিলেন, জীবনেও নাম ধরে ডাকলেন না। কয়েকদিন আগে একটা শয়তান, আমি ফেসবুকে দেখতে পাইলাম একটা শয়তান, সে রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সে লিখেছে যে হইতে চাইছিল কবি, হয়ে গেছে নবী। পান নাই আপনারা? আপনারা পান নাই? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সরকারের কাছে আমরা এই দাবিটা জানাবো, অন্তত আমার রাসূলকে যারা এরকম মন্তব্য করবে, রাসূলকে যারা গালিগাল দিবে, এই রাসূলের গালিগালার প্রতিবাদ করার জন্য আমরা মুসলমান জীবন দিতে রাজি আছি, কথা বলে ঠিক কিনা? আমরা কি রাজি আছে? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। স্লোগান দেওয়ার মতো ছেলে এই এলাকায় নাই, সাহসী ছেলে পেলে এই এলাকায় নাই, মানে সব মানে ছোট ছোট কেন? আরে ওই দিন আমি এক মাহফিলে গেছি, যাই দেখি সব স্বেচ্ছাসেবক বুড়া, সব স্বেচ্ছাসেবক এরকম 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 বুড়া, এই এই বুকের মধ্যে কাঠ লাগানো স্বেচ্ছাসেবক, অমুক মাহফিল কমিটি স্বেচ্ছাসেবক বুকের মধ্যে কাঠ লাগানো। আমি বললাম যে তুমি এলাকার যুবক, যুবকরা কই? ওই যুবকরা সব বিদেশ। আপনাদের এলাকায় এরকম নাকি যুবকরা সব বিদেশে? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলকে যারা গালি দেয়, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই দেশে, আমার রাসূলকে গালি দেওয়া হয় নাকি হয় না? জোরে বলেন হয় নাকি হয় না? রাসূলের ভালোবাসা, রাসূলের ভালোবাসা, রাসূলের সুন্নতের নিয়ম কানুন, নবীজির প্রতি সালাম পাঠানো, এটাও প্রমাণ করবে। তার পাশাপাশি আমার রাসূলকে যে গালি দেবে তাকে আমরা ছাড়বো না। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? একবার একদল জিন আল্লাহর নবীর কাছে এলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনাকে যদি কেউ গালি দেয়, আমরা আমাদের জিনেদের রাজ্যে একটা আইন আমরা পাস করছি, জোরে বলুন সুবহানাল্লাহ। জিনেরা, জিনেদের রাজ্যে একটা আইন আমরা পাস করেছি, যদি আপনাকে কেউ গালি দেয়, আমরা সকলে মিলে যেই জিন আপনাকে গালি দেবেন ওই জিনটাকে ধরে আমরা জবাব করে ফেলি, আল্লাহ ভাগ্য বলবেন না? জোরে বলেন আল্লাহ ভাগ্য। জিনেরা জিনেদের রাষ্ট্রে এই আইনটা পাশ করতে পারলো আমার বন্ধুগণ, কিন্তু আমরা আমাদের মুসলমানদের রাষ্ট্রে এই আইনটা পাশ করতে পারি নাই। কপাল পুরছে, ঠ্যাং ভালো হইলে লাভ কি? কপাল পোড়া,
কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর নবী আইন করে দিয়ে গেলেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি শুধু আমাকে না এই পৃথিবীতে যত নবী আছে পয়গাম্বর আছে কোনো একজন নবীকে যদি কেউ গালি দেয়, নবীজি বলছেন ফাকতুলুহু, তাকে ধরে তোমরা কল্লা ফলায় দাও। আল্লাহ আকবার বলবেন না? ওই সরকারের দায়িত্ব হলো তাকে ধরে কল্লা ফলানো, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা দাবি জানাই অচিরে ব্লাসফেমি আইন পাস করে যারা আল্লাহর রাসূলকে নিয়ে আল্লাহকে নিয়ে কোরআনকে নিয়ে হাদিসকে নিয়ে যারা গালি দেয়, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, তাকে আমরা ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে চাই। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন তো, হাত নামান। আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহর নবীজিকে এই পৃথিবীতে কে বেশি ভালোবাসে, আবার কারা কারা নবীজির সাথে বেয়াদবি করে, এই খবর আল্লাহ নবী জানেন নাকি জানেন না? কথা কোন জানেন নাকি জানেন না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবীজি বলেছেন আমাদের দেশে কারো কারো আকীদা খারাপ আছে, আকীদা খারাপ আছে, তার কেউ কেউ বিশ্বাস করে যে নবীরা নাকি কবরে মরা, নাউজুবিল্লাহ কইবেন না, আরো জোরে কোন নাউজুবিল্লাহ, নবীরা নাকি কবরে মরা। আল্লাহর নবী কি বলে দেখেন, আল্লাহ নবীজি বলছেন আলাম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সকল নবী কবরে জিন্দা, দাঁড়ায় দাঁড়ে নামাজ পড়ে। আর আস্তে বলেন সুবহানাল্লাহ, সকল নবী কবরে জিন্দা, দাঁড়ায় দাঁড়ায়। ইমাম বাহাকি রহমতুল্লাহ আলাই আলাদা একটা কিতাব লিখছেন, হায়াতুল আম্বিয়া ফি কুবুরিহিম, নবীদের কবরের হায়াত, কবরের জিন্দগি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রায় 40টা সনদে হাদিস বর্ণনা করা হয়েছে, যে হাদিসগুলিকে ওরা যাকে গুরু মানে, ওরা যারে গুরু মানে, সৌদি আরবের সেই বিখ্যাত মুহাদ্দিস শেখ নাসিরুদ্দিন আলবানি উনিও বলেছেন এই হাদিসগুলি সহি। অথচ ওরারে বোঝানো যায় না, কথা ঠিক কিনা? ওদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি, আমার আপনার হাবিব, আল্লাহর হাবিব মেরাজ থেকে এলেন, মেরাজ থেকে আসার পর আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, আমি যখন বুরাকের উপরে চড়ে মক্কা শরীফ থেকে যখন আমি যাচ্ছিলাম ফিলিস্তাইনের বাইতুল মুকাদ্দাসে, বুরাকের উপর থেকে আমি দেখলাম, সুবহানাল্লাহ বলেন না, বুরাকের উপর থেকে আমি দেখলাম, বুরাক তো বিদ্যুৎ গতির চেয়ে আরো বেশি গতি, এখান থেকে দেখা যায় কেমনি আবার? তাহলে বোঝা গেল আমার আপনার চক্ষু খালি চক্ষু, আল্লাহ নবীর চক্ষু মুবারক, দুনিয়ার কোনো কারো মতো নয়। যেরকম সুবহানাল্লাহ, মেরাজ থেকে আল্লাহ নবী দেখলেন, দেখার পর তিনি বললেন, বুরাক থেকে দেখার পর তিনি এসে বললেন, ও আমার সাহাবীরা, রাআইতু মূসা। আলেম উলামা যারা আছেন তারা লিখেও নিতে পারেন, নবীজি আয়েশা বললেন, রাআইতু মূসা কায়মান ইউসাল্লি ফি কবরিহি, বুরাকের উপর থেকে আমি দেখলাম হযরত মূসা আলাইহিসসালাম তার কবরের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। আল্লাহ আকবার বলবেন না? আর আমার আপনার চোখের পাওয়ার কত দূর আছে কোনো পাওয়ার? কার লেগে কি ফান্তা পাতে আপনার এলাকায় মনে কথাগুলি চালু নাই কেমন? আল্লাহ আল্লাহ, আল্লাহ হেদায়েত নসিব করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, এবার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও হাবিব, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান সাক্ষ্যদাতা হিসাবে। সুবহানাল্লাহ, আল্লাহর নবী সাক্ষ্য দিবেন, আল্লাহর নবী পরকালে হাশরের ময়দানে সাক্ষ্য দিবেন, কে নবীরে ভালোবাসে কে নবীরে ভালোবাসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীর বিরোধিতা করে তাদের পক্ষে কি আল্লাহ নবী সাক্ষ্য দিবেন না বিরুদ্ধে? নবীদের সাক্ষ্যটা পরকালে দুই রকম, বলেন কয় রকম? দুই রকমের সাক্ষী আল্লাহ নবী দিবেন। এক নম্বরের সাক্ষী হলো কারো কারো পক্ষে সাক্ষী দিবেন, আবার কারো কারো বিরুদ্ধে আল্লাহ নবী সাক্ষ্য হয়ে দাঁড়ায় যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে বর্তমানে কোথাও কোথাও সাক্ষী কিনতে পাওয়া যায়, জানেন কিনা আপনারা? সাক্ষী কিনতে পাওয়া যায়, টাকা দিলে সাক্ষী পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? ভালো ভালো মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে, কি দিলে? টাকা দিলে, পয়সা দিলে, এরকম সাক্ষী আছে নাকি? নাই।
বুঝকে সাক্ষী দেয় আছে নাকি নাই, মিথ্যা সাক্ষী দেয় আছে নাকি নাই, ভালো ভালো মানুষের বিরুদ্ধে কথা বলে টাকা খাইয়া আছে নাকি নাই, আছে। আমার বন্ধুগণ এই জন্য বলি হাশরের ময়দানে আল্লাহর নবী সাক্ষী দিবেন, জোরে করেন সুবহানাল্লাহ। সাক্ষী কাদের পক্ষে দিবেন, কাদের পক্ষে দিবেন? আল্লাহর নবী সাক্ষী দিবেন নবীজিকে যারা ভালোবেসেছে জীবনের চাইতে আরো বেশি ভালো, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছেন, ডান পাশে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একবার তিনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমর তুমি কি আমাকে ভালোবাসো? হযরত উমর বললেন, কোনো সমস্যা হচ্ছে না, উমর তুমি কি আমাকে ভালোবাসো? হযরত উমর বলেন, অবশ্যই আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, বলবেন না কেমন ভালোবাসো, আছে কি না হাদিসে কেমন ভালোবাসো? কয় যে লান্তা আহাব্বুন নাস ইলাইয়া ইল্লা মিন নাফসি, আমি আপনাকে সবচেয়ে বেশি বেশি ভালোবাসি তবে আমার জীবনের চাইতে বেশি না, তবে আমার জীবনের চাইতে বেশি না। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর তোমার ঈমানটা এখনো পাকাপোক্ত হয় নাই। আল্লাহু আকবার বলেন না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বুন নাস ইলাইয়া ওয়া মিন নাফসি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, আল্লাহর কসম করে বলি যে ব্যক্তি আমাকে নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসবে সে ব্যক্তি কখনো প্রকৃত ঈমানদার হইতে পারবে না। হযরত উমর ফারুক নবীজির এই হাদিসখানা শুনে তিনি বললেন, হুজুর এই মুহূর্তে এখন থেকে আমি আপনাকে আমার জীবনের চাইতে আরো বেশি ভালোবাসি। নবীজি বললেন, আল আন ইয়া উমর, ও উমর এই মুহূর্তে থেকে তোমার ঈমানটা পাক্কা হয়ে গেছে, ভালো বলবেন না। আরেকবার আল্লাহ নবী বললেন, নবীজির কাছে একজন সাহাবী এলো, এসে বললো, ইয়া রাসূলুল্লাহ মাতাসসাব কিয়ামত কখন আসবে? নবীজি বললেন, বড় মারাত্মক প্রশ্ন তুমি করেছো, আল্লাহু আকবার বলেন না, এত বড় মারাত্মক প্রশ্ন, ওয়া মাযা আযাতাল্লাহা, কিয়ামতের জন্য তুমি কি পুঁজি সংগ্রহ করেছো, কি পুঁজি আছে তোমার কিয়ামতের হিসাব দেওয়ার মতো? তুমি যে বারবার জিজ্ঞেস করো কিয়ামত কখন আসবে কখন আসবে, জিজ্ঞেস করার দ্বারা তো বোঝা যায় তুমি তুমি কিয়ামতের জন্য প্রস্তুতি নিয়েছো ভালো করে। সাহাবী বললো, হুজুর প্রস্তুতি বলতে আমার কাছে কোনো প্রস্তুতি নাই, প্রস্তুতি বলতে একটা প্রস্তুতি আমার কাছে আছে, ইন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, যে আমি আল্লাহ এবং তার রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসি, সুবহানাল্লাহ, এটাই আমার বুঝি। সাহাবী যখন এই কথা বললেন, নবীজি বললেন, ইউহশারুল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, সুবহানাল্লাহ। না আমরা কাকে ভালোবাসি? কয়েকজনে ভালোবাসে, আর যারা বলে নাই তারা ভালোবাসে না। আমরা কারে ভালোবাসি? আল্লাহর রাসূলকে, কথা বলেন ঠিক কিনা? যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, এরপরে হচ্ছে নবীজি আবার আরেক দল মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন, কোন কোন মানুষকে সুপারিশ করবেন, আমল নামা নেকির পাল্লা হালকা হয়ে যাবে কিন্তু রাসূলের ভালোবাসা দিয়ে ভরপুর ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এলাকায় আমাদের দেশে আমাদের গ্রামগঞ্জে এরকম কিছু কিছু যুবক পাওয়া যায় ঠিকঠাক মতো নামাজ পড়ে না, আছে নাকি নাই আপনাদের এলাকায়? আছে, আবার মাঝে মাঝে বিড়ি সিগারেট খায়, আছে নাকি নাই? মাঝে মাঝে নামাজ কাজা করে, মাঝে মাঝে রোজাও ছাইরা দেয়, এরকম ছেলেপেলে আছে নাকি নাই? বন্ধু বান্ধবের ফাঁকির মধ্যে পড়ে মাঝে মাঝে তালগুল চুরি করে খায়, আছে নাকি নাই? কলা চুরি করে, মুরগি চুরি করে, আছে কি না? আছে, আছে। আমার বন্ধুগণ এরকম ছোটোখাটো অপরাধ তারা করে, আবার নামাজও মাঝে মাঝে ছেড়ে দেয়, মাঝে মাঝে সিগারেটও খায়, কিন্তু ওই যুবকের সামনে যদি কেউ আল্লাহর নবীর গালি দেয় খবর আছে নাকি নাই? কথা কয় না, খবর আছে নাকি নাই? আল্লাহর নবীকে, আল্লাহর হাবিবকে কেউ যদি ওই যুবকের সামনে ইনসাফ করে, আমি মাঝে মাঝে নামাজ ছাড়তে পারি, মাঝে মাঝে সিগারেট খাইতে পারি, আমার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ রাসূলের সুন্নত দাড়ি মুখে নাও থাকতে পারে,
কিন্তু আমার হাবিবকে যে গালি দিয়েছো তার অ্যাকশন যতক্ষণ না নিতে পারবো ততক্ষণ আমি ঘরে ফিরে যাব না। এরকম ছেলে পেলে আছে নাকি নাই, এরকম থাকে না? আমার বন্ধুগণ, আমার ভাইরাম, এরপরে ওদের পক্ষে যখন হাসরের ময়দানে দেখা যাবে আমল নামা সওয়াবের পাল্লা হালকা গুনার, কিন্তু নবীর মহব্বত দিয়ে যেতটুক ভারী যেতটুক হালকা যা আছে নবীর মহব্বত দিয়ে ভরা জোরে করে সুবহানাল্লাহ, রাসূলের মহব্বত দিয়ে ভরা। আল্লাহ নবী তাদের পক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবেন কোন আল্লাহ আকবার বলবেন আল্লাহ তাআলা মাঝে মাঝে হুকুমে মাঝে মাঝে ফরজে ওয়াজিবে সুন্নতে ঘাটতি করেছে আল্লাহ, তোমার তো রহমতের শেষ নাই, আমি সুপারিশ করি তাদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। আবার কারো কারো বিরুদ্ধে আল্লাহর নবী মামলা দিবেন আছে নাকি নাই? নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, যাকাত দিতে পারো, কিন্তু আল্লাহর নবীকে গালি দিয়েছিল তোমার এলাকায় তুমি চুপ ছিলা আছে নাকি নাই? ওই নামাজে কি কোনো কাজে লাগবে? ওই রোজা কি কোনো কাজে লাগবে? লাগবে না, কারণ আপনার ভিতরে নবীর মহব্বত নাই। এই জন্য আসরের ময়দানে আল্লাহ নবী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এটা হলো নবীর সাক্ষ্য, পক্ষ সাক্ষী দিবেন, বিপক্ষ সাক্ষী দিবেন। আবার এরপরে আল্লাহ পাক বললেন أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا سبحان الله قلنا আমি আপনাকে পাঠিয়েছি মুবাশ্বিরা শুভ সংবাদ দাতা হিসাবে, যেরকম সুবহান আল্লাহ শুভ সংবাদ আপনি দিবেন। আল্লাহর নবীর কাছে যখন কোরআন আয়াত নাজিল হলো, সূরা ইকরার 5 আয়াত নাজিল হলো, সূরা মুদাসসিরের 7 আয়াত নাজিল হলো, তারপরও আল্লাহর নবী মাঝে 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 হেরা পর্বতের গুহায় যায় ধ্যানে মগ্ন থাকতেন, যে আল্লাহ বলবেন না, হেরা পর্বতের গুহায় ধ্যানে মগ্ন থাকতেন, মাঝে মাঝে এখান থেকে নেমে আসতেন। আসার পরে সর্বপ্রথম তিনি মা খাদিজাকে দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত, যে বলেন সুবহানাল্লাহ, কালেমার দাওয়াত দিলেন, বললেন যে খাদিজা গো অসংখ্য গণিত মূর্তি পূজাকে পরিত্যাগ করো, এক আল্লাহর প্রতি ইমান আনো, আমি আল্লাহর রাসূল, আমাকে ভালোবাসো মহব্বত করো, আমার প্রতি ইমান আনো, আমি আল্লাহর রাসূল, যে বলেন সুবহানাল্লাহ। খাদিজা আল্লাহ পাক আমাকে রাসূল বানিয়েছেন, নবী বানিয়েছেন, এই কথা যখন আল্লাহর নবীজি বললেন, মা খাদিজা কি কয়েক সেকেন্ড দেরি করেছিলেন বোধহয়? কয়েক সেকেন্ড দেরি লেট করেছিলেন মা খাদিজা? এক সেকেন্ডও বিলম্ব করেন নাই, লেট করেন নাই, দেরি করেন নাই, না করে তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলবেন না, ইমান এনে গেলেন। আল্লাহর নবী চলে গেলেন আবার হেরা পর্বতের গুহায়। এবার মা খাদিজা, মা খাদিজার বাড়ি আর হেরা পর্বত 3 কিলোমিটার, হাদিস সাহেবরা দেখছেন প্রায় কত কিলোমিটার? প্রায় 3 কিলোমিটার রাস্তা। এখন না রাস্তা রাস্তা কাইটা পিচ হইয়া গাড়ি চলতে পারে, কিন্তু আজ থেকে 1500 বছর আগে রাস্তা ছিল? রাস্তা ছিল না, বন্ধুর পথ কোথাও উঁচু কোথাও নিচু, আবার দেখা যায় আবার দেখা যায় বাংলাদেশের পাহাড়গুলি মাটির পাহাড় বালুর পাহাড়, কিন্তু আরব দেশের পাহাড়গুলি পাথরের পাহাড়, হাঁটা যায় না চলা যায় না, শক্ত পাহাড়, হাঁটতে কষ্ট হয়, বলেন ঠিক কিনা? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করে এক হাতে খাবার আরেক হাতে পানি 3 কিলোমিটার রাস্তা পেরিয়ে পেরিয়ে কোথাও উষা কোথাও নেশা এই পাহাড়গুলি পেরিয়ে পেরিয়ে এরপরে জাবালের নূর পাহাড়ের টিলায় একবারে চূড়ায় হেরা পর্বতের গুহা। 2015 সালে আমি যখন সেখানে উঠেছিলাম আমার সময় লাগছিল, যুবক ছেলের সময় লাগছিল প্রায় 45 মিনিট, 3 বার রেস্ট নেওয়া লাগছে, কয়বার রেস্ট নেওয়া লাগছে, 3 বার রেস্ট নেওয়া লাগছে। এই পাহাড়ে যখন উঠতে লাগলাম দেখি যে সৌদি আরবের ওই যে এখানে একটা ইয়ার মতো
উইন্ডোর মতো একটা ভূত, ভূতের মতো এখানে বানানো আছে, একটা মাইক নিয়ে একটা ভিতরে একটা হুজুর বসে রয়েছে, মাইক নিয়ে বসে বসে বলতেছে, আরবিতে বলতেছে, আরবিতে বলতেছে, লা ইয়াজুজু তাবাররুক বিগারে হেরা, হেরা পর্বত দিয়া আল্লাহর কাছে বরকত চাওয়া জায়েজ নাই, কে বলতেছে? ওই মাইকওয়ালা। ওখানে ওইটা বরকতের জায়গা না, ওই জায়গায় তুমি কি করিও না, ওই জায়গায় তুমি যাইয়া নামাজ পড়িও না, ওই জায়গায় যাইয়া দোয়া করিও না, ওই মাইকওয়ালা এখানে বসে বসে বলতেছে। আর আমি বলতেছি তোর মাইক লিয়ে তুই বই থাক, কথা কোন ঠিক কিনা, তোর মাইক লিয়ে তুই বই থাক, যেখানে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় আল্লাহর কাছে দোয়া করতেন, যে জায়গায় কোরআন নাজিল হইতো, এই জায়গায় বরকত নাই, বরকত সব তোর দাড়ির ভিতরে। কারপাটা দেখছেন না, এরকম লোক আমাদের দেশে আসে নাকি নাই, আমাদের দেশে আসে নাকি নাই? আহারে, এই ভালো করে শুনেন, কাবা শরীফের ইটগুলির কি দাম ছিল যদি আল্লাহর নবীর এখানে না আসতেন? দাম ছিল কোনো? কাবা শরীফের ঘরে কোনো দাম নাই, এক অক্ত নামাজ পড়লে 100,000 অক্ত নামাজের সমান সওয়াব হয়, এটা কাবা শরীফের ইটের বরকত নয়, ইটের বরকত নয়, এটা হচ্ছে আল্লাহর নবীদের পদচারণার বরকত। জোরে কর সুবহানাল্লাহ। হযরত ওমর যখন কাবা শরীফ তাওয়াফ করতে লাগলেন, কিছুক্ষণ তাওয়াফ করার পর দৌড়ে এলেন আল্লাহর নবীর সামনে, এসে বললেন, ও আল্লাহর নবী, কাবা শরীফ তাওয়াফ করার পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যেই পাথরের উপরে দাঁড়াইয়া, যেই পাথরের উপরে দাঁড়াইয়া তিনি কাবা ঘর নির্মাণ করতেন, যেই পাথরটা বিনা ইঞ্জিনে বিনা কারেন্টের লিফটের কাজ করতো, সুবহানাল্লাহ বলবেন না, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উপরের দিকে যাওয়ার মন চাইতো, পাথরটা উপরের দিকে উঠে যায়, আবার নিচের দিকে নামবে, পাথরটা নিচের দিকে আস্তে করে নেমে যায়, সুবহানাল্লাহ বলবেন না, রে বরকতি পাথর, সুবহানাল্লাহ বলবেন না, জান্নাতি পাথর, বরকতি পাথর, যেই পাথরের উপরে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কদম মুবারকের দুইটা দাগ এখনো আছে নাকি নাই? আছে কি না হাজী সাহেব? এটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। কি বলা হয়? কোন মাকাম ইব্রাহিম বলা হয়? আমার বন্ধুগণ, এই মাকাম ইব্রাহিম হযরত উমর তাওয়াফ করার পর আল্লাহর নবীর সামনে গিয়ে বললেন, হুজুর মনটা তো আর মানে না, কই যে কি হয়েছে তোমার, কই যে তাওয়াফ করার শেষে যদি মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ পড়তে পারতাম তাহলে কলিজাটা বড় ঠান্ডা হয়ে যাইত, সুবহানাল্লাহ বলবেন না, হযরত উমর ইসলাম বুঝে না, তুমি বুঝো, কথা কর ঠিকই না, আরে কি অবস্থা আমার বন্ধুগণ, মনটা বড় ভালো হয়ে যেত, ইয়া রাসূলুল্লাহ, ওই পাথরের সামনে দাঁড়াইয়া যদি দুই রাকাত নামাজ পড়তে পারতাম, ওই পাথরটার কাছে দাঁড়াইয়া, সুবহানাল্লাহ বলবেন না, কলিজাটা বড় ঠান্ডা হয়ে যেত। হযরত উমর আল্লাহর নবীর কাছে যখন এই আবেদনটা করলেন, সঙ্গে সঙ্গে আকাশ থেকে আয়াত নাজিল হয়ে গেল, আয়াত নাজিল হয়ে গেল, ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ও হাজী সাহেবরা, তাওয়াব করার পরে ওই মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের দাগের কাছে গিয়া নামাজ পড়িও, ভালো বলেন না, অর্ডার কার, হুকুম কার? আমি বলি ওই পাথরের কোনো দাম ছিল যদি আল্লাহর নবী এখানে না দাঁড়াইতেন? দাম ছিল কোনো? কোনো দাম ছিল না, এই পাথরটা ছিল জিরু, নবীর কদমের সাপ লাগার কারণে তাকে আল্লাহ বানায় দিলেন হিরু, সুবহানাল্লাহ বলবেন না। আমার বন্ধুগণ, প্রিয় ভাইরা, মা খাদিজার কথা বলতেছিলাম, মনে আছে কিনা? মা খাদিজা ওই পাহাড়ের উপরে দেখবেন, এখন অনেক হাজি সাহেবরা ধাক্কা ধাক্কি করে ঠেলাঠেলি করে ওই পাহাড়ের উপরে যে নামাজ পড়ে নাকি পড়ে না, এরা পর্বতের গুহায় যায় নামাজ পড়ে নাকি পড়ে না। আমি যখন পাহাড়ের টিলার মধ্যে উঠলাম, একবারে মাথায় হেরা পর্বতের গুহাটা ডান পাশে, বাম পাশে একটা সমান্তরাল একটা জায়গা আছে, এই জায়গাটা আমার একটা ইমামতি করার মতো একটা জায়গা তৈরি করা আছে, সুবহানাল্লাহ বলবেন না। মাগরিবের আজান হয়ে গেল, আজানের সুর আসতেছে হেরাম শরীফের দিকের থেকে, সুবহানাল্লাহ বলবেন না, তাকে দেখি ওই দিকে দেখা যায় হেরাম শরীফের মাইকগুলি দেখা যায়, আওয়াজ, আজানের আওয়াজ শোনা যায়, লাইটগুলি চকচক করে চলতেছে। কয়েকজন হাজি সাহেব, বাংলাদেশ পাকিস্তানের কয়েকজন হাজি সাহেব ছিল, অন্যান্য দেশেরও কিছু কিছু হাজি সাহেব ছিল, তারা আমাকে বললেন যে আপনাকে তো আলেম মানুষ বলে মনে হয়, আপনার নেতৃত্বে আমরা এই জায়গায় সালাতুল মাগরিবটা জামাতে পড়ব, সুবহানাল্লাহ বলবেন না।
সালাতুল মাগরিবের টাইম হয়ে গেল, আবার পকেটে ছিল এক বোতল পানি। ওই পাহাড়ের উপরে উঠতে হইলে কিছু জুস নেওয়া লাগে, কিছু পানি সাথে নেওয়া লাগে, একটু পরপর জিব্বা শুকিয়ে যায়, কলিজা শুকিয়ে যায়, একটু একটু করে বেশি খাইবেন, আবার ঘন ঘন আরেক জায়গায় যাওয়া লাগবে। কথা ঠিক বেশি খাওয়া যাবে না, একটু একটু করে খাওয়া লাগে। তো একটু একটু করে খাইতে খাইতে উঠতে উঠতে আমার কাছে আধা লিটারের মতো পানি আছে, উজু নাই, এই পানি দিয়ে উজু করলাম। আমরা এখন উজু করি, আমরা যখন উজু করি পানি কম লাগে না বেশি লাগে? অনেক বেশি লাগে। এই যে পানির অপচয়টা করতেছেন, জবাব দিতে হবে কার কাছে? হাদিস শরীফ আছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উজু করতে আধা কেজির বেশি পানি লাগতো না, আছে কি না হাদিসে? আধা কেজির বেশি পানি লাগতো না। আমাদের দেশে ওই সময় আরব দেশে পানি ক্রাইসিস ছিল বুঝলাম, কিন্তু আমাদের দেশে নাহলে 1 কেজি লাগবে, নাহলে 2 কেজি লাগবে। কিন্তু উজু করার সময় নিচে বালতিটা আপনি রাখে দেখেন 10 লিটার হয়ে গেছে। কথা কয় না, এত পানি কি আপনি বানাইছিলেন? পানি বানাইছিলেন আপনি? আল্লাহ নবীজি বলেছেন, লা তুসরিফ বিল মা ওয়ালাউ কুনতা আলা নাহরিন জারি। নবীজি বললেন, যদি প্রবাহমান নদীর ঘাটেও থাকো তারপরেও 1 ফোঁটা পানি অপচয় করবে না। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুগণ, সেই পাহাড় টিলার উপরে উঠলাম, মাগরিবের নামাজটা জামাতের সহিত পড়াইলাম, সুবহানাল্লাহ বলবেন না? বরকতের জায়গা আছে নাকি নাই? এই বরকতের জায়গা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আজকে যেহেতু কিছু কিছু জিনিস উঠে গেছে, এই জিনিসগুলি ক্লিয়ার করে দেওয়া দরকার। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি তার রওজা মুবারক হচ্ছে, তার রওজা শরীফ হচ্ছে কুফায়, বাগদাদের পাশে ইরাকে। ইমাম আজম রহমতুল্লাহ আলাই যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, উফাত হয়ে গেল, সেই দিন এই পৃথিবীতে আগমন করলেন, জন্ম হইল ইমাম শাফির। আস্তে আস্তে বড় হইলেন, বড় হওয়ার পর তিনি শুনলেন যে ইমাম আবু হানিফা নামে শুনছিলাম বিরাট বড় একটা আলেম নাকি আছে, তুমি ওনাকে তুমি পাই না, উনার কবর কোন জায়গায় আমি যাই জিয়ারত করবো, সুবহানাল্লাহ বলবেন না? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই গাজা এলাকা থেকে, ফিলিস্তিন এলাকা থেকে ছুটে চলে এলেন ইরাকের কুফা এলাকায়, চলে এলেন খুঁজতে খুঁজতে ইমাম আজমের রওজা শরীফটাকে পাইয়া গেলেন, কবর শরীফকে পাইয়া গেলেন, যেরকম সুবহানাল্লাহ পাইয়া গেলেন। পাইয়া তিনি কবর জিয়ারত করলেন, কবর জিয়ারতের দোয়া আছে নাকি নাই? কবর জিয়ারত করলেন, জিয়ারত করার পর তিনি কবরের পাশে নামাজে দাঁড়াইয়া গেলেন, আল্লাহু আকবার বলবেন না? কবরের পাশে নামাজে দাঁড়াইয়া গেলেন, আর আর তিনি বলতে 2 রাকাত নামাজ তিনি পড়লেন, এখানে দোয়া করলেন আল্লাহর দরবারে, আল্লাহর ওলিদের উসিলা দিয়ে দোয়া করলেন, সুবহানাল্লাহ বলেন না? তবাকাতে ইবনে সাদ তবাকাতে কুবরার ভিতরে উল্লেখ করা হয়েছে, ইমাম শাফি নিজে বলেন, কুনতু আতাবাররাকু বিকাব্রি আবি হানিফা ইনদামা জুরতুহু সাল্লাইতু হুনাকা রাকাতাইন, সুবহানাল্লাহ। আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কবরের মাধ্যমে উসিলা দিয়া আল্লাহর কাছে বরকত চাইতাম, সুবহানাল্লাহ বলেন না? আমরা আল্লাহর ওলিদের কাছে চাই না, তাদের উসিলা দিয়ে কার কাছে চাই? আমাদের ইমানটা তো এরকমই নাকি না? ঝামেলা আছে কোনো? ঝামেলা আছে কোনো? অসুবিধা আছে? আমরা কি কবরুল্লাহর কাছে কিছু চাই? কার কাছে চাই? তবে মাঝে মাঝে আমরা আল্লাহর ওলিদের উসিলা দিই, সুবহানাল্লাহ বলবেন না? আর ওরা কি বই জানেন, ওরা কয় আল্লাহর ওলি তাক দূরের কথা, আল্লাহর নবীর উসিলা দিয়েও দোয়া করেন যাইতো না, এরকম একদল পাগল আছে নাকি নাই? আছে নাকি নাই? সি 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 আমরা মুনাজাত করি, বিহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই, এটা বলা যাইতো না, এটা নাকি বেদাত হয়। আমি কি তোমার বেদাত হলে আইসো দাঁত লাগাই দিব নি? কথা কোন ঠিক না? যদি তোমার বেদাত হয় আসো আমরা দাঁত লাগাই দেবো, আমার কাছে অনেক দাঁত আছে, কুরবানি গরুর বহুত দাঁত। কথা কয় না? কথা কয় না? একটা কথা যদি হাদিস ছাড়া বলি, একটা কথা যদি হাদিস ছাড়া বলি, ধরে বাঁধিয়ে রাখবো। আমার বন্ধুগণ, ইমাম শাফি বলতেছেন, যখনই আমি আবু হানিফার কবর জিয়ারত করতাম, আল্লাহ আকবার বলেন না, তখনই সেখানে আমি 2 রাকাত নামাজ পড়তাম, সুবহানাল্লাহ, আর তার কবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে বরকত চাইতাম, ধরে বলেন সুবহানাল্লাহ। আর অনেক লোক আছে কয়েছে, তোমার মসজিদের পাশে কবর কেন, ওই জন্য নাকি নামাজ হয় না, কয় এরকম বলার লোক আছে নাকি নাই? একদল আছে নাকি নাই? যদি ওলি আউলিয়া পীর বুজুর্গ এদেরকে যদি না মানে, তাহলে ইসলাম পাইব কার কাছ থেকে?
যদি এদেরকে না মানে তাহলে তোমার লিডার হবে ইবলিস, কথা কয় না? তোমার লিডার কে হবে? হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, হযরত মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন। কিতাবটা আমার কাছে আছে আরবিতে, বাংলাদেশে পাওয়া যায় বাংলায়, কিন্তু আমার কাছে আরবিতে মূল কিতাব আছে, সুবহানাল্লাহ। কোন না কিতাবটার নাম হলো আল ফাতহুর রহমানি ওয়া আল ফাইজুর রব্বানি, আল্লাহর রহমত এবং বরকতের কিতাব, সুবহানাল্লাহ। বলে এই কিতাবের ভিতরে শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আমরা যাকে বড় পীর বলি আসলে বড় পীর হওয়ার যোগ্য জুড়ে কোন, সুবহানাল্লাহ। তিনি এই কিতাবের ভিতরে তিনি লিখেছেন যে মান লাম ইয়াকুন লাহু শাইখুন ফা ইবলিসুন শাইখুহু, যার কোনো উস্তাদ নাই, যার কোনো পীর নাই, তার উস্তাদ হলো ইবলিস, কথা কন ঠিক কিনা? আজীবন শুনে আসছেন, আজকে আমি কিতাবের নাম সহ এবারও সহ শোনাই দিয়ে গেলাম, আর কোনো ঝামেলা আছে? এই কোনো ঝামেলা আছে? পরিবেশটা অনেক সুন্দর না, কোনো হইচই আছে? যুবক ছেলেরা আসেনি না, ঘুমাই গেছে আল্লাহ জানে, আরো কিছুক্ষণ চলবে না, বন্ধ করে দেবো। আকিদা ঠিক করার দরকার আছে নাকি নাই? দরকার আছে নাকি নাই? আমার বন্ধুগণ, কাবা শরীফে হাজি সাহেবরা তওয়াফের যে জায়গাটা তওয়াফ করে, আহারে জানেন না, তাফসীর তওবারে খুলেন, তাফসীর তওবারে খুলেন, খুলিয়া সুরে ফাতেহার তাফসীরের মধ্যেই পাবেন, তওবারে কি আমার লেখা, সুরে ফাতেহার তাফসীরের মধ্যেই পাবেন যে এই তওয়াফের জায়গাটার নিচে বহুত আম্বিয়া আলাইহিমুসসালাম, বহুত নবীদের রওজা মুবারক আছে, সুবহানাল্লাহ বলবেন না? কবরের কাছে যদি নামাজ পড়ানো জায়েজ না হয় তাহলে বড় কেমনে, কথা কয় না? এরমভাবে ঘুরাইয়ে ধরমু, ঘুরাই ধরা বুঝুন তো, প্লাস দিয়া এরমভাবে ঘুরাইয়ে ধরমু, শোনার কোনো সুযোগ থাকবে না, পথ থাকবে না, ঘোড়ার গাছ কাটে আসি নাই আল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে। আমার বন্ধুগণ, আমার ভাইরাম, মা খাদিজার কথা বলছিলাম মনে আছে কিনা? 3 কিলোমিটার রাস্তা পেরে দিয়ে আল্লাহর নবী যখন মা খাদিজাকে বিবাহ করেছিলেন, তখন হুজুরের বয়স তখন ছিল 25, মা খাদিজার বয়স তখন ছিল কত? 40। এবার আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল হওয়া শুরু হইলো, নবীজির বয়স হলো 40, মা খাদিজার বয়স কত? 55। কত, কথা কয় না? কত? 55 বছর একটা মহিলা সবল না দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এই 55 বছরের বৃদ্ধা মা খাদিজা এক হাতে খাবার নিয়া আর এক হাতে পানি নিয়া মা খাদিজা তিনি পাহাড়ের উপরে উঠতে লাগলেন, 3 কিলোমিটার রাস্তা পাড়ি দিলেন, পানি নিয়া পাহাড়ের উপরে তিনি উঠতে লাগলেন, পাহাড়ের উপরে উঠতে উঠতে এক পর্যায়ে অর্ধেক যখন পৌঁছলেন, অর্ধেক পৌঁছার পরে হযরত জিব্রাইল আলাইহিসসালাম আকাশের উপর থেকে দেখতেছেন, যেরকম সুবহানাল্লাহ, তিনি ডানা চাপ দিয়ে নবীজির কাছে এলেন, এসে বললেন, হুজুর অন্যান্য দিনের মতো আজকে আপনার কাছে আর দেরি করব না, বিলম্ব করব না, আমি দেখতে পেয়েছি আকাশ থেকে মা খাদিজা আপনার জন্য খাবার নিয়ে পানি নিয়ে আসতেছে, না জানি কত কথা আপনার কাছে বলবে, মা খাদিজার সম্মানার্থে আজকে আমি তাড়াতাড়ি চলে যাব, সুবহানাল্লাহ। মা খাদিজার এত সম্মানে তো মর্যাদা, তার সম্মানে আজকে আমি তাড়াতাড়ি চলে যাব, তবে হুজুর মা খাদিজা যখন আপনার কাছে আসবে আল্লাহ পাকের পক্ষ থেকে মা খাদিজাকে আপনি 2টা সুখবর শোনাইয়া দিবেন, কয়টা? 2টা শুভ সংবাদ শোনাইয়া দিবেন, একটা শুভ সংবাদ হলো, একটা সুখবর হলো ইন্নাল্লাহ ইয়াকরাউহাস সালাম, আর শাজিম থেকে আল্লাহ পাক মা খাদিজার ইমানে আমলে স্বামীর খেদমতে খুশি হয়ে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন 7 আকাশের উপরে আর শাজিম থেকে মা খাদিজার প্রতি রহমতের সালাম পাঠিয়েছেন, কয় নাম্বার, কথা কয় না, কয় নাম্বার? 2 নম্বরে হলো, খাদিজা যখন কষ্ট করে আপনার কাছে আসবে তাকে আপনি সান্ত্বনা দিবেন, আর তাকে পুরস্কার হিসাবে আরেকটা জিনিস দিয়ে দিবেন, আপনি বলবেন, ওয়ালাহা বাইতুম মিন কাসাবিন ফিল জান্নাহ, আল্লাহ পাক মা খাদিজার জন্য জান্নাতের ভিতরে স্বর্ণ জৌহর মণিমুক্তা ডায়মন্ড দিয়া বিরাট বড় একখানা বালাখানা মা খাদিজার নামে বরাদ্দ করে রেখেছে, সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন নি, এই
আল্লাহর নবী এই যে সুশুভ সংবাদটা দিলেন, এই জন্যই তো আল্লাহ পাক নবীজিকে বানাইলেন মুবাশশিরা ওয়া নাজিরা, নবী আপনি শুভ সংবাদ দাতা। সুবহানাল্লাহ বলবেন না? মা খাদিজা যেহেতু সবার আগে ঈমান আনলেন, সবার আগে জান্নাতের সুখবর মা খাদিজা পাবেন এটাই তো স্বাভাবিক। মা খাদিজা শুভ সংবাদটা পেয়ে গেলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মা খাদিজার সঙ্গে যখন সাক্ষাৎ হইত, সালাম আগে দিত কে? কথা কেন সালামটা আগে কে দিত? আল্লাহর নবী আগে দিতেন না মা খাদিজা আগে দিত? আন্দাজি কে আগে দিত? মা খাদিজা আগে দিতে একদিন আগে দিতে পারেন নাই, ভালো বলেন কে আগে দিত? আল্লাহর নবী সালামটা আগে দিত। জোরে কোন সুবহানাল্লাহ! কত কত লক্ষ লক্ষ সাহাবি সবাই বলতেন, কত চেষ্টা করলাম আল্লাহর নবীকে একদিন আগে সালাম দিতে পারলাম না। আর আমরা এখন মুজ ভাই হাঁটি, আমি ইমাম সাহেব, আমি হুজুর, হ্যাঁ আমি বুজুর্গ, আমার দাড়ি পাকছে, আমারে না পোলা মানে সালাম দিব, কথা কেন ঠিক কিনা? আল্লাহর নবীকে ওইভাবে হাঁটতেন নাকি কন? নবীজিকে ওইভাবে হাঁটতেন? আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, নবীজি দূরের থেকে আগে দেখলে আগে আগে সালাম দিতেন, ছোট বাচ্চাদেরকেও সালাম দিতেন, বাচ্চাদের মাথায় হাত বুলাইতেন, সুবহানাল্লাহ, বাচ্চাদের সঙ্গে মুসাফা করতেন, মাথায় হাত বুলাইতেন, কপালে চুমু খাইতেন, নবীজির হাত মুবারকের বরকতে, সুবহানাল্লাহ বলবেন না? ওই বাচ্চা যখন ঘরে যেত, বাচ্চার মা বাপ বাচ্চার শরীরের সুখ ঘ্রাণ দিয়াই বুঝা ফেলাইতো আল্লাহর নবীর হাত মুবারক তার মাথায় লেগেছে, সুবহানাল্লাহ, কত বরকত কত রহমত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বছরের শিশু, আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর হযরত আনাসের বাবা হযরত আনাসকে হাতে ধরে বললেন, নবীজির দরবারে নিয়ে গেলেন, গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্না হাযা ইবনে আনাস, এটা আমার ছেলে আনাস, ইয়াহদিমুকা, সে আপনার খেদমত করবে, আপনার খেদমতে আপনার কদম মুবারকে তাকে উৎসর্গ করে দিয়ে গেলাম, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের দেশে কত নতুন নতুন, এগুলি ইউটিউবের মাধ্যমে সারা দেশ সরে যাক, আমি চাই, কত নতুন নতুন এখন ফুতুও বাড়িছে, ওই যে এরকম পা ধরে সালাম করা যাবে না, এরকমভাবে সালাম দেওয়া যাবে না, কত নতুন নতুন ফেরকা আছে নাকি নাই? আহারে বুঝলেন! আর তারা যাদেরকে পীর মানে, মুরিদ মানে, পীর মানে, উস্তাদ মানে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই, কথা কোন ঠিক কিনা? ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইয়ের উস্তাদ ছিল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে দেখে একদিন ইমাম মুসলিম তার থেকে হাদিস শুনতে শুনতে খুশি হয়ে গিয়ে বললেন, ইমাম দানি উকাব্বিলু রিজলাইক, আমাকে ছেড়ে দাও, আমি তোমার দুই পায়ে চুমা খাবো। সুবহানাল্লাহ! কোন দূরে গেলাম না, ইমাম বুখারী দিয়ে বললাম, ইমাম মুসলিম দিয়ে বললাম, দূরে গেলাম না। আর প্রিয় বৈষ্ণব, এই জন্য বলি বহুত লেখাপড়া করতে হয়, একটা ফতুয়া দিতে হইলে বহুত লেখাপড়া স্টাডি করতে হয়। আন্দাজি ফতুয়া দিবেন, আপনার ফতুয়া সাহাবে একরামের বিরুদ্ধে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরাম, হযরতে আনাস নবীজির খেদমত করলেন 10 বছর, কত বছর? 10 বছর আল্লাহর নবীর সেবা করলেন, খেদমত করলেন। এরপরে হযরত আনাস বললেন, 10টা বছর পর্যন্ত হুজুরের খেদমত করলাম, হুজুরকে আমি চেষ্টা করলাম, 10 বছরের ভিতরে আমি চেষ্টা করলাম কোন দিন নবীজিকে আগে সালাম দেওয়া যায়। 10 বছর চেষ্টা করলাম, সাধনা করলাম, 10 বছর চেষ্টা সাধনা করে একদিন আমি একটিবারের জন্য আল্লাহর হাবিবকে আমি আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন না? আরে শিশু বাচ্চা, শিশু ছেলে নবীজিকে জীবনে কখনো আগে সালাম দিতে? এখন যদি আমি হাত তুলতে বলি, বিয়ে করছেন কারাগার, হাত তুলেন তো কারাগার বিয়ে করছেন, হাত তোলে না, আপনি বিয়ে করছেন না? না এগুলি কী তা করে বলতে করেন না বিয়ে? তুই তো কবল খারাপ গায়ে বই থাক, বিয়ে করছেন কারাগারা, এবার হাত নামান, অনেকে বিয়ে শাদী করছেন। আর যারা বিয়ে শাদী করছেন, যদি আমি আরেকটা প্রশ্ন করি, নিজের বউকে স্ত্রীকে সালাম দেন কারাগারা? না হাত তুলতে বলি নাই, কিন্তু এবার যদি হাত তুলতে বলি, আগের সমান সমান হাত উঠবে না কম উঠবে? কেন কম উঠবে? ইমান আমল অনেক বেশি ভালো হয়েছে, তাই না?
আগের চেয়ে কম না বেশি? কম উঠবে। কেন কম উঠবে? আমি তো নবজাদা রসুল্লাহ খান, আমার না সারাদিন পা টিপবো, কথা কোন ঠিক কিনা? আয় হা, অবস্থাটা কোন জায়গায় দিয়ে দাঁড়াইছে বলেন। পরিবার সব, আবার কেউ কেউ আছে খালি স্ত্রীর সঙ্গে ঝগড়া করে, স্ত্রীর খালি ভুল ধরে সারাদিন, এরকম আলোক আছে নাকি? নাই। লবণে কম, হ্যাঁ লবণে কম হয়েছে, মরিচ বেশি হয়েছে, এ হয়েছে সে হয়েছে, খালি ভুল ধরে আছে নাকি? এরকম লোক আছে আপনাদের এলাকা? আছে আছে আছে, বহুত আছে। জীবনও তার স্ত্রীর প্রশংসা করতে পারে না, ভাবির প্রশংসা করে, কত ভালো আমার ভাবি জানো, ভাবির প্রশংসা করে, খালা তো বোনের প্রশংসা করে, মামা তো বোন, ফুফা তো বোনের প্রশংসা করে বউয়ের সামনে, কিন্তু তার স্ত্রী যে তার জন্য জীবন জান প্রাণ সব উজাড় করে দিল, সে একদিনও প্রশংসা পায় না। তাহলে এই স্ত্রীর সাথে আপনার ভালোবাসাটা কেমনে হবে, সম্পর্কটা কেমনে হবে? স্ত্রীকে খুশি করতে চাইলে বউকে খুশি করতে কিন্তু বেশি টাকা পয়সা লা, একটু প্রশংসা করবেন, একটু প্রশংসা করবেন, তোমার ওই জিনিসটা এরকম সুন্দর, ওই ব্যবহারটা সুন্দর, ওই চাহনিটা সুন্দর, তোমার আজকের তরকারিটা না এত মজা হয়েছে, ফাইন, আল্লাহ তোমার হাতে বরকত দান করুক। বলছেন কোনোদিন? বলছেন? বলেন নাই। তো ভালো সম্পর্ক হবে কেমনি? সম্পর্কটা বাড়বে কীভাবে? আল্লাহর নবীর অবস্থা কীরকম ছিল? উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গ্লাসে পানি পান করেন, গ্লাসটা হাতের মধ্যেই ধরা, আবার খাবো পানি পান করব অথবা রেখে দেব, ঠিক ওই সময় আল্লাহর নবী আমার হাত থেকে গ্লাসটা নিয়ে নিতেন, নিয়ে গ্লাসের যেই জায়গায় আমি ঠোঁট লাগাইয়া পান করেছি আল্লাহর নবী ওই জায়গায় ঠোঁট মুবারক লাগাইয়া পানি পান করতেন। মহাব্বত বাড়বে না কমবে? কথা কয় না, বাড়বে না কমবে? আজ থেকে মহাব্বত চালু করতে রাজি আছেন? কারা কারা তার হাত তুলে দেখান, মহাব্বত চালু করতে রাজি আছেন? আল্লাহ কবুল করুক বলি আমিন। প্রশংসা করবেন মাঝে মাঝে, আবার নাকি উল্টা পাল্টা প্রশংসা করবেন? একজন এরকম ওয়াজ শুনছিল, শুনিয়া বলছে আজকে যাই আগে আগে সালাম দিলাম, গেছে দরজা খোলার আগেই আসসালামু আলাইকুম, বউ ঘর থেকে মনে মনে ভাবে যে কী রে সর্বনাশ, তো আজকে মনে আল্লাহর উলিটুলি হয়ে গেছে মনে। দরজা খুললো, টেবিলের উপরে খাবার রেডি, টেবিলের উপরে খাবার রেডি, খাবার গুস্তের টুকরা মুখে দিয়াই কই যে মাশাআল্লাহ আজকে তোমার তরকারি না এত মজা হয়েছে, বলার বাইরে সুবহানাল্লাহ। কর না বউর মেজাজ কি ভালো হবে না খারাপ হবে? মেজাজ খারাপ হয়ে গেছে, চেহারা কালো হয়ে গেছে, মেজাজটা খারাপ হয়ে গেছে, কই যে 12 বছর তোমার সাথে বিয়ে শাদি হইল, 12 বছর তোমাকে রান্না বান্না করে আমি খাওয়াইলাম, একদিনও তুমি আমার রান্নাটা ভালো হয়েছে এটা বললা না, প্রশংসা করলা না, আর আর আজকে পাশের ঘরের ভাবি একটু তরকারি দিয়ে গেছিল ওইটা মুখে দিয়ে বলো কত মজা, আরে আছে নাকি নাই? এরকম কি করা যাবে? প্রশংসা করলেই হবে না, উল্টা পাল্টা জায়গায় করা যাবে না, বুঝে শুনে করো। আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি বলেছেন কোন স্ত্রী যদি মারা যায় আমরা মরবো কিনা গণ? কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি তার জন্য আল্লাহর দরবার হাত তোলে, চোখ দিয়া পানি ফুটা পড়তে দেরি, ওই স্ত্রীর কবরকে জান্নাতের বাগান বানাইতে আমার মাওলার দেরি নাই। মনে থাকবে কিনা মুসলমান, মনে থাকবে কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী কয়েকজন সাহাবী ছিল সবসময় হাতে তুলা রাখতেন, তুলা রুইছিলেন তো, তুলা তুলা রাখতেন, ছোট বোতল রাখতেন, আল্লাহ নবীর ঘাম মুবারক যখন বাইর হইতো ওই তুলা দিয়ে ওই ঘামগুলি নিয়ে নিয়া বোতলের মধ্যে জমা করতেন, আসেনিও হাদিসে আসেনিও, নিয়ে জমা করতেন সুবহানাল্লাহ। কর না এগুলি নিয়ে জমা করতেন, এগুলি মেশকে আম্বরের চাইতো আরও দামি জিনিস হিসাবে তারা ব্যবহার করতেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর এই এই জিনিসগুলি আমরা ধরতে পারি নাই, খালি আমরা খালি খালি মিলাদ পরে তাবারুক খাইলে হইত না, মিলাদ পড়তেইব তাবারুক খাইতেইব, কাজও রাজি আছো মুসলমান? মুসলমান রাজি আছো? আল্লাহ কবুল করুক বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, নবীজি কি
শুভ সংবাদ দিয়ে দিলেন মা খাদিজাকে সবার আগে, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেন না, আল্লাহ নবী এখনো শুভ সংবাদ দেয় নাকি দেয় না? ইন্তেকালের আগে মা ফাতেমাকে দুইটা সুখবর দিয়ে গেলেন, কয়টা কয়টা? দুইটা সুখবর দিয়ে গেলেন মা ফাতেমা আল্লাহ নবীর ইন্তেকালে হুশ বেহুশ অবস্থা দেখে, মাথায় প্রচণ্ড ব্যথা, বেহুশ অবস্থায় দেখে মা ফাতেমা কাঁদতে লাগলেন। আল্লাহ নবী যখন হুশ এলো, মা ফাতেমাকে ডাকলেন, দেখেন যে কাঁদতেছে, ডাকলেন, বললেন, মা তুমি কেঁদো না, তোমার কাঁদা আমি সহ্য করতে পারি না, মা আমার কাছে আস, তোমাকে দুইটা সুখবর দেবো। কয়টা? দুইটা সুখবর তোমাকে দেবো। একটা সুখবর হলো, একটা সুখবর হলো আমি এই পৃথিবী থেকে ইন্তেকাল হয়ে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। কয় নম্বর? দুই নম্বর সুখবর হলো মা ফাতেমা আন্তি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছেন। মা ফাতেমা এবার পাল্টা প্রশ্ন করলো, যে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জান, আল্লাহ তো কোরআনে বলছেন, মা ফাতেমা কোরআন জানে নাকি জানে না? আমার আপনার মতন আরও অনেক বেশি, অনেক বেশি জানে। জিজ্ঞেস করলো, আব্বা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো কোরআনে বলেছেন, ইয়া মারিয়াম ইন্নাল্লাহ আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়া আসতাফাকি আলা নিসাইল আলামিন। ও মরিয়ম, আল্লাহ পাক তোমাকে সারা পৃথিবীর, তোমাকে পবিত্র করেছেন, সারা পৃথিবীর সমস্ত নারীদের সর্দারিনী আল্লাহ পাক মরিয়মকে বানাইছেন। এটা না আল্লাহর ঘোষণা? তা আপনি যে আমারে বললেন আমি নাকি জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার, এটা আবার কেমনে হইল? কোরআনের আয়াতের সঙ্গে আপনার কথাটা উল্টাপাল্টা মনে হয়, এটার সমাধানটা আমার দিয়ে দেন, ভালো বলবেন। আল্লাহ নবী এবার সমাধান দিতে গিয়ে বললেন, ফাতেমা শুনো, মরিয়মকে আল্লাহ পাক জান্নাত মহিলাদের সর্দার বানিয়েছেন, তার ব্যাখ্যাটা হলো ফি আলামি জামানিহা, মরিয়মকে মরিয়মের সমকালীন পৃথিবীর সমস্ত নারীদের সর্দারিনী, সুবহানাল্লাহ। আর তুমি হচ্ছ মা হাওয়া থেকে শুরু করে নিয়া কিয়ামত পর্যন্ত যত মহিলা এই পৃথিবীতে আসবে, ঈমান নিয়ে জান্নাতে চলে যাবে, সমস্ত নারীদের, জান্নাতি রমণীদের সর্দারিনী আল্লাহ তোমারে বানিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ নবী এখনো জান্নাতের শুভ সংবাদ, শুভ খবর দেয় নাকি দেয় না? দেয় নাকি দেয় না? আমার বন্ধুগণ, রাত্র অনেক হয়ে গেছে, আমি আর সেদিকে যাব না। এমন একটা দিন আসবে আমরা কেউ এখানে থাকবো না, মারা চলে যাব দুনিয়া থেকে, যাবো লাগবে, যাবো কি না সন্দেহ আছে কোনো? কবরে যাওয়া লাগবে না? তা আমি বলি, যারা বুড়ো আছে, মুরব্বী আছে, ওরা আগে মরবে, এরপরে আমরা মরবো, এরকম কোনো আয়াত কি লেখা আছে কোরআনে? কোরআনে আছে এরকম কোনো হাদিস আছে যে আগে মরবে বুড়ারা এরপরে? আমার বন্ধুগণ, দুনিয়াতে জন্মের একটা সিরিয়াল আছে, আগে দাদা এরপরে বাবা, এরপরে ছেলে, এরপরে নাতি, এরপরে পতি, এরপরে সতী, এরপরে লতি, এরপরে নাই লাই, এরপরে নাই, কথা কোন ঠিক কিনা? এরকম আস নাকি নাই? আছে, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কত বাবার কাঁধে সন্তানের লাশ আছে কিনা গো? আল্লাহ পাক বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিরি। এই মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে বাঁচাতে। মৃত্যু থেকে বাঁচার মতো কোনো উপায় আছে নাকি? কোনো ট্যাবলেট, কোনো মেডিসিন, কোনো ইঞ্জেকশান, কোনো ঔষধ, কোনো দোয়া, কোনো ফু, কোনো জারফু, কোনো মন্ত্র কেউ আবিষ্কার করতে পারস? জোরে বলে না, পারছে নাকি? পারে নাই। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। কবরে যাওয়া লাগবে কিনা কন? কবরে যাওয়া লাগবে কিনা কন? ও আমার ভাইরা, ও আমার পর্দার মায়েরা, বোনেরা,
আমরা দুনিয়ায় নিজের বাথরুম সাজাবার জন্য কত দোকানে যাই, কত রকম টাইলস আমরা চয়েস করি, কথা ঠিক কিনা? দুনিয়ার ঘরটাকে সাজাবার জন্য কত কালারিং লাই, দুনিয়ার ফ্লোরকে সাজাবার জন্য কত কালারের কার্পেট আছে নাকি নাই, কত রকমের রং, কত রকমের ফার্নিচার, কত রকমের আসবাবপত্র আছে না আছে আমার বন্ধুগণ? ও মায়েরা, ও ভাইয়েরা, আমার আপনার কবরকে সাজানোর জন্য আমরা কোনো কিছু সংগ্রহ কি আমরা করতে পারি? কোনো কিছু আমরা করি না? আমার মাঝে মাঝে আফসোস হয়, নিজের বাথরুমটাকে সাজাইতে আমরা যতটুকু পরিশ্রম করি, কথাটা বাস্তব না? নিজের বাথরুমকে সাজাবার জন্য, কিচেন রুমকে সাজাবার জন্য যত টাকা খরচ করি, যত পরিশ্রম আমরা করি, নিজের কবরকে সাজাবার জন্য এর দশ ভাগের এক ভাগ পরিশ্রম আমরা করি না, ঠিক কিনা বলেন? ও মায়েরা, ও ভনেরা, নিজের ড্রেসিং রুম সাজাইলেন, নিজের বেডরুম সাজাইলেন, নিজের কিচেন রুম সাজাইলেন, নিজের ওয়াশরুম সাজাইলেন, এবার নিজের চিরস্থায়ী রুম যেটা ওইটাকে সাজানো লাগবে কিনা বলেন? ওইটাকে সাজাইতে কি আমরা রাজি আছি? ওইটাকে আমরা সাজাইতে যদি রাজি থাকি, তাহলে শেষ রাতে উঠে তার সিজদা করতে হবে কারে? আরো জোরে বলেন না, কাকে? এই ঠান্ডা রাত্রিতে, শীতের শীতের রাত্রিতে জেগে জেগে ঠান্ডা পানি দিয়ে যারা পারেন উজু করে, শীতকালের উজুর পাওয়ার বেশি, গরমকালের উজু ঘন ঘন ছুটে যায়। শীতকালের উজু ফজরের সময় করলে মনে মনে কল্পনা করো, এটা দিয়ে এসা পর্যন্ত যায় কি না, কল্পনা আছে নাকি নাই? শীতকালের উজুর পাওয়ার অনেক বেশি না কম? অনেক বেশি, কিন্তু পানি লাগে কম। তাহলে বোঝা গেল যে উজুতে কম পানি ওটার পাওয়ার, কথা কয় না ঠিক কিনা আমার ভাইরা? তাই জন্য শীতকালে শীতের রাত্রিতে উঠে আমার ভাইরা, আমরা যারা ওয়াজ করি, বয়ান করি, আলোচনা করি, মানুষকে বয়ান করা, ওয়াজ করা সহজ, কিন্তু শীতের রাত্রিতে কম্বল ফালাইয়া ঘুম থেকে উঠা, ঠান্ডা পানি দিয়ে উজু করে তার যদি নামাজ পড়া কি সহজ? সহজ। এমন একটা রাত্রির কথা বলেন যেই রাত্রিতে আল্লাহ নবী তাহাজ্জুদ নামাজ বাদ দিছিলেন, আছে কোনো রাত্রি? সুবহানাল্লাহ বলবেন না নবীজি? কোন নবী কোন রাত্রিতে তাহাজ্জুদ নামাজ বাদ দেন নাই? চিল্লাই বলেন আল্লাহু আকবার! এমনকি যেই রাত্রিতে আল্লাহ নবী হিজরত করেছেন, কাফেররা মক্কা থেকে বের করে দিল, ওই রাত্রিতেও আল্লাহ নবী তাহাজ্জুদ নামাজ ছাড়েন নাই। সুবহানাল্লাহ। আমরা জীবনে পড়ি একবার, বছরে বছরে লম্বা লম্বা ওয়াজ করা সহজ, লম্বা লম্বা ওয়াজ করা সহজ, কিন্তু ওয়াজের আগে দুই রেখাত নামাজ পড়ে যে আল্লাহ আজকে আমার শ্রোতাদেরকে কিছু আমলি কথা বলার এবং ওইগুলি আমাকে আমল করার তৌফিক দান করো, এরকম বক্তা কয়জন পাওয়া যাব? যেই বক্তা ফজরের সময় নামাজ জামাতে পড়ে, যেই বক্তা তাহাজ্জুদের নামাজের সময় দাঁড়িয়ে যায় আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন জীবনে কত বয়ান করলাম, কত ওয়াজ করলাম, নিজে আমল করতে পারি না, আল্লাহ দয়া করে মেহরবানি করে কবরের পুঁজি হিসাবে আমল করার তৌফিক দান করিও। যারা আমার ওয়াজ শুনে, আলোচনা শুনে আল্লাহ তাদেরকেও তুমি আমল করার তৌফিক দান করিও, এরকম বক্তা কম না বেশি, কথা কয় না? কোন জায়গায় আমরা ধরা খাইছি এবার চিন্তা করতে পারছেন তো? ধরাটা খাইছি কোন জায়গায়? কিন্তু গান গাইয়া নাইসা লাপাইয়া লাভদে লাভদে উঠে চিল্লাইয়া অভাব আছে নাকি নাই? অভাব নাই, আছে আন্দাজি কয়, অভাব নাই, কথা কন ঠিক কিনা? আহারে, এই জন্য প্রিয় ভাই সব, দুনিয়াটা আপনি কবরের পুঁজি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপচাপ মাঝে মাঝে একা একা কবরের কাছে যাইতেন, ঠিক কিনা বলেন? আছে কিনা মেসকা শরীফে হাদিসে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকি মাঝে মাঝে তিনি কবরের কাছে চলে যেতেন, কবরের কাছে গিয়া জিয়ারত করতেন, হাত তুলতেন আর দোয়া করতেন আর কাঁদতেন, চোখ থেকে এবার দাঁড়িয়ে বেয়ে বেয়ে জমিনের ভিতরে পানি পড়ে যাইত। আমার বন্ধুগণ অনেকে আছে চোখের পানিগুলি টিস্যু দিয়ে মুছে ফেলায়, আছে নাকি নাই? এরকম আছে নাকি নাই? আমি আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে যাই, চোখের পানিগুলি মুছবেন না, মনে যাতে পানি আসুক, তার যদি পানি আসুক, চোখের পানিগুলি মুছবেন না, রাজি আছেন? চোখের পানি মুছবেন না, কারণ এই চোখের পানি গালে পড়বে, গাল সাক্ষ্য দিবে, আল্লাহ চোখ থেকে তোমার ভয়েতে পানি পড়ে পড়ে আমার উপরে পড়ছিল, আল্লাহ আকবার বলবেন না?
দাঁড়িতে পড়বে, দাঁড়িয়ে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে, মাটিতে পড়বে, মাটি সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তোমার ভয়তে তোমার এই গোলামের চোখে পানি আমার উপরে পড়েছিল, আমি সাক্ষী, আল্লাহ ভাগ করে বলবেন না। আর নামাজ যখন পড়বেন এক জায়গায় নামাজ পড়বেন না, ফরজ পড়লেন এক জায়গায়, আর একটু দূরে যেয়ে পড়বেন সুন্নত, আর একটু নাড়া দিয়ে পড়বেন সামনে অথবা পিছিয়ে গিয়ে পড়বেন নফল, আরেক জায়গায় পড়বেন তাহাজ্জুদ, আরেক জায়গায় পড়বেন মুস্তাহাব, আছে নাকি নাই? তাহলে লাভটা হবে কি? আমাদের দেশে অনেক বুড়া মানুষ আছে, অনেক জুয়ানো আছে, না যায় নামাজ নিয়ে যায় মসজিদে যাওয়ার সময়, নিয়ে বিছিয়ে রাইখা চলে আসে, সারা বছর এক জায়গায় নামাজ পড়ে, আছে নাকি নাই? আপনার এলাকা আছে? ওইটা ভালো ভালো লক্ষণ না, ওইটা ভালো লক্ষণ না, ওইটা ভালো আলামত না। বিভিন্ন জায়গায় জায়গায় নামাজ পড়বেন, বিভিন্ন টাইলসে পড়বেন, বিভিন্ন জায় নামাজে পড়বেন, এগুলি পরকালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমি সাক্ষী, আমার উপরে তোমার সেজদা করেছে, সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের আজ থেকে সালাম দিবেন, রাজি আছেন? স্ত্রীকে সালাম দিবেন, আব্বা আম্মাকে সালাম দিবেন, নিজের ছেলে মেয়েকে সালাম দিবেন, কারা কারা, তারা তাদের হাতগুলি একটা মারাত্মক প্রশ্ন, নিজের ছেলে মেয়েকে কারা কারা সালাম দিবেন? জীবনে দিতেন না কেন? নিজের ছেলে মেয়েকে সালাম দিবেন? হাত নামান, তারা শিখবে আপনার সালাম থেকে, তারা শিখবে আমার আব্বু আমাকে সালাম দিয়েছে, ওরে আমি তো কাল থেকে আব্বুকে সালাম দেওয়া দরকার, ঠিক কিনা? ঠিক কিনা? এই আপনার ছেলে আপনার কথা শুনে না কেন? শুনে না কেন? আপনি আপনার ছেলের সাথে কর্কশ ব্যবহার করেন, এই ও তো আগে তোরে বলে গেছি, নামাজ পড়তে গেলি না কেন, উজু করলি না কেন, তোরে আজকে ভাত দেবো না, তোরা আজকে খাবার দেবো না, আছে নাকি নাই? আছে নাকি নাই? এবার যদি আপনার ছেলেকে আপনি হযরত লুকমানের মতো ডাক দিয়ে বলেন, সুবহানাল্লাহ বলবেন না? হযরত লুকমানের মতো ডাক দিয়ে যদি বলেন, প্রিয় বৎসক কলিজার টুকরা সন্তান বাবা আসো, এমন একটা দিন আসবে আমি কবরে চলে যাব, এমন একটা দিন আসবে তুমিও কবরে চলে যাবা, একা কি যাওয়া লাগবে, বাবা থাকবে না, মা থাকবে না, বাবা হাসরের ময়দানে দুনিয়ায় যেরকম আব্বা আম্মা নিয়া একসাথে থাকো, পরকালে যদি একসাথে থাকতে চাও বাবা চলো নামাজটা পড়ে আসো, একদিন দুই দিন তিন দিন বলবে না আপনার ছেলে যত খারাপই হোক, শুনবে না কি শুনবে না? কথা কোন শুনবে কি না? কিন্তু প্রথম দূরে যদি বাইরে নিয়ে শুরু করে শুনবে, মারা শুরু করলে কি শুনবে? শুনবে না। আমার বন্ধুগণ, এই জন্য কবরের কিছু পুঁজি থাকা দরকার, আছে নাকি নাই? নবীজি বলেন কবরের যে আজাব, এই আজাব যদি দুনিয়ার মানুষ আর জেনেরা শুনত, তাহলে যে ব্যক্তি ব্যবসা করত ব্যবসা বন্ধ করে দিত, আছে কি না হাদিস? ব্যবসা বন্ধ করে দিত, ডাক্তার ডাক্তারি বন্ধ করে দিত, তারপরে হাজি সাহেব আর তারপরে ইমাম সাহেব ইমামতি বন্ধ করে দিত, যে আহারে কবরে কীভাবে বাঁচবো? চিৎকার শোনা যায়, গর্জন শোনা যায়, আওয়াজ শোনা যায়। এই জন্য বলি ভাইরা, কবরের জিন্দগিটা কীভাবে বাঁচবো আমার বন্ধুগণ? এই জন্য যদি কিছু কিছু আমল করে যেতে পারেন, নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, তাসবি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, আমি আবার মাঝে মাঝে একটু ভিন্ন বয়ান করি, রাসূলের ভালোবাসা শুধু শুধু নামাজে দেখাইলে চলবে না, শুধু রোজায় দেখাইলে চলবে না, আল্লাহর রাসূল যেরকম রাজনীতি করেছেন ওই রাজনীতিও রাসূলুল্লাহর ভালোবাসা দেখানো লাগবে কিনা কোন দরকার আছে নাকি নাই? আল্লাহর রাসূল যেই অর্থনীতি করেছেন, যেই সমাজনীতি করেছেন, যেভাবে স্ত্রীর সাথে ব্যবহার করেছেন, ছেলের সাথে ব্যবহার করেছেন, মেয়ের সাথে ব্যবহার করেছেন, পাড়া প্রতিবেশীর সাথে আচরণ করেছেন, ছোটদেরকে ভালোবেসেছেন, প্রত্যেক ক্ষেত্রে নবীজির মহব্বত দিয়া ভরপুর করতে রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন, আমরা দেখো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করুক, বলি আমিন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, জোরে পড়েন না, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আর যারা আছেন বসে যান, সকলে বসে যান, কেউ দাঁড়ায় থাকবেন না, সকলে বসে যান, আমরা দোয়া করব, অনেক রাত্রি হয়েছে না, দোয়া করব, মুনাজাত করব, অনেক শীত রাত্রি তো, আজকে আমার মনে হয় ওয়াজটা কিরকম ভিজে ভিজা, কেমন ওয়াজটারে মনে হয় আজকে ঠান্ডা ধরছে, কেমন? হ্যাঁ, কোনোদিনের সাথে ঠান্ডা একটু কম আছে, তাই না? তো আজকের ওয়াজ আলোচনা, আমার একটা অভ্যাস আছে,
যে লোক যদি মাহফিলে লোক 150 জনক কোনো অসুবিধা নাই, কিন্তু প্যান্ডেলটা হওয়া লাগবে 50 জনের বা 100 জনের। প্যান্ডেল খালি খুলি যদি দেখা যায়, কথা বলতে পারি না আমি। প্রিয় তো আল্লাহ তাআলা আপনাদেরকে এই মাহফিলে আরও বেশি বেশি করে আসার তৌফিক দান করুক। অনেক ভাইরা বিদেশ থেকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, শ্রম দিয়েছেন, দিয়েছেন কিনা? দেশ থেকে বিদেশ থেকে যারা দিয়েছেন তাদের শ্রমগুলিকে আল্লাহ পাক তার হাবিবের সদগায় মঞ্জুর করে নেন বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।